জি ভাই, সব আইডি খুলে ফেলছি। তাহলে তো এগিয়ে গেছেন। পে অনারটা একটু ঝামেলা ছিল, পরে পে অনারটা আমার বোন নামে করছে আর কি, আমার নামে হয় না। ওকে, আমরা ক্লাস রেকর্ডিং অন করেছি। আচ্ছা আসামুল্লাহ ভাই, আমরা যেটা বলছিলাম, ধরেন আমরা যখন ফটোশপের মধ্যে কোন ধরনের এডিটিং করি, লাইক এই ইমেজের মধ্যে আপনি কোন ধরনের এডিটিং করেছেন, আচ্ছা এডিটিং করেই দেখান। যেমন হচ্ছে দুই সাইডে আপনার একটু জায়গা ক্রপ করতে হবে, তো এই ছবিটাকে একটু পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য দুই সাইডে ক্রপ করতে হবে। তো এই জন্য ক্রপ টুলে আমরা যাই, সুন্দর করে আমরা ক্রপ টুলে যাই। ক্রপ টুল, ক্রপ টুল কোথায় আছে খুঁজে বের করেন। এর টুলটার পাশের টুল, পাশের টুলটার নাম হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে যান, দুই সাইড থেকে সুন্দর করে ক্রপ করেন। মিস ক্রপ করে শিখেন নাই? ক্রপ শেষে উপরে টিক চিহ্ন দিতে হবে। ওকে ফাইন, বাই এন্টার দিলেও হয়। আচ্ছা ক্রপ করা শেষ, আপনার যেহেতু ক্রপ করার উদ্দেশ্য ছিল ক্রপ করছেন। এবার এই ফাইল থেকে মেনু বারের ফাইলে যান, আচ্ছা একদম নিচের দিকে দেখবেন ফাইল ইনফো, নিচের দিক থেকে চার নম্বরে ফাইল ইনফো আছে, সেই ফাইল ইনফোতে যান। আচ্ছা এখানে ফাইল ইনফোর মধ্যে এখানে দেখেন, এখানে কিছু ট্যাগ দিতে হবে আমাদের। ট্যাগ, এই ট্যাগ গুলো হচ্ছে কিওয়ার্ড, যেমন কিওয়ার্ড এর মধ্যে ডিজাইনার হাসান আছে। এখানে দেন আরো দেন কিওয়ার্ড, দেন কিওয়ার্ড লেখেন, মানে কিওয়ার্ড মানে এডিটর হাসান লেখেন, মানে আপনার আপনাকে যে মানুষ, যে আপনার পদবি কি কি সেগুলো দেন। আপাতত উনার মনে হয় ইয়ে হ্যাং করছে নাকি। আর কিছু দেবো ভাই, পদবি আছে দুইটা, এটা যতগুলো দিতে চান আপনি দিতে পারবেন। কারণ হচ্ছে কিওয়ার্ড তো অনেক থাকে, তো এটা ডিপেন্ড করে আর কি, যার যতগুলো লাগে বা যে টপিকের যতগুলো লাগে সেই টপিকে ততগুলো দেওয়া যায়। তবে এখানে যে সিইও, ম্যানেজিং পার্টনার, এই নামে তো মানুষজন আসলে, আপনি কিসের সিইও বা ম্যানেজিং পার্টনার কিসের, কোন কোম্পানির, এই জিনিসগুলো দিতে হয়। কারণ হচ্ছে আপনি কাজ করতেছেন গ্রাফিক ডিজাইনার, এই জিনিসটা এনে হইলো, কিন্তু ম্যানেজিং পার্টনার এই জিনিসটা দেখে তো মানুষ আপনার আপনাকে সার্চ করবে না। এটা এটা আমার অফিস, আমার অফিসের আমার ডেজিগনেশন, আর হলো কি আমার দুইটা ইয়ে, তো এই জন্য। ওকে ফাইন, তো এখানে হচ্ছে মানুষজন আপনাকে যেসব নামে সার্চ করবে সেসব নাম দিতে হবে বা সেসব ট্যাগ দিতে হবে। এরপরে জাস্ট এখান থেকে সেভ। আর এখানে আপনার ইয়ে আছে, রেটিং আছে, রেটিংটা 5 স্টার রেটিং দিয়ে দিবেন ইচ্ছা। ডেসক্রিপশন এগুলো তেমন লাগে না, দিলে ভালো না দিলে নাই। বাট এখানে মূল যে জিনিস সেটা হলো কিওয়ার্ড, আর এই কিওয়ার্ডটা আপনারা এখান থেকেও দিতে পারেন বা আমি একটু আগে যেভাবে দেখাইছি সেখান থেকেও দিতে পারেন। দ্যাটস ইট। এই জিনিসটাকেই বলা হয় ইমেজ এসইও। তার মানে আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ইমেজ এসইও। এখন আপনারা বলেন ইমেজ এসইও নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, এটা আগে আমরা দেখছিলাম একবার, যার কারণে আরো ক্লিয়ার হলো এখন। আমরা কি প্রতিটা ছবিতে কি আমরা এই কিওয়ার্ডটা দেব কিনা, আমার মনে হয় এটা তো ডিপেন্ডস অন, তাই না? প্রতিটা ছবিতে সবখানে সেটাতে দেব, ছবিতে আমরা কিওয়ার্ড দিব যে ছবিটা মানুষজন আমাকে সার্চ করবে, যে ছবিটা মানুষজন আমাকে সার্চ করবে সেই ছবিটাই দিব, ব্যাপারটা এরকম। ঠিক আছে, মানে এখানে এটা কেন, এটাকে এসইও বলা হয় কেন, কারণ সার্চ ইঞ্জিনের সাথে রিলেটেড। এটা সার্চ ইঞ্জিন গুলো এরকমই, এসইও ব্যাপার গুলো এরকমই, এখানে ট্যাগ, বিভিন্ন কিওয়ার্ড, ব্যাক লিঙ্ক, এগুলো এর মধ্যে প্রভাব ফেলে বা এগুলো নিয়ে এই জিনিসগুলো গঠিত।
তার মধ্যে একটা পার্ট আমাদের এখানে আছে, সেটা হচ্ছে ইমেজ এসইও। আর ইমেজ এসইও জিনিসটা এটাই যে একটা ইমেজের মধ্যে তার ব্যাকএন্ড এর মধ্যে কিছু এসইও করে রাখা, কিছু ট্যাগ দিয়ে রাখা, কিছু কিওয়ার্ড দিয়ে রাখা। একজন প্রশ্ন হলো যে হ্যাশট্যাগ দিব কিনা, না আমাদের এই ইমেজের ক্ষেত্রে বা আমরা যে ধরনের কাজ করি এই সবের ক্ষেত্রে হ্যাশট্যাগ কোনো রিলেটেড না। হ্যাশট্যাগ নিয়ে আপনারা একটু আলাদা ঘাটাঘাটি করেন যে হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগ কাকে বলে বা হ্যাশট্যাগের ব্যবহার কি কি, এই জিনিসগুলো নিয়ে আপনারা আলাদা নলেজ নেন। বাট হ্যাশট্যাগ আমাদের সাথে আসলে মানে আমাদের সাথে সম্পর্কিত না। ক্লিয়ার? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই ক্লিয়ার। এই এটা কথা হলো তো আমরা যেগুলো আপলোড করব ওইটার জন্য করব নাকি? হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমরা যে সমস্ত ছবি আপলোড করব জি এই কিওয়ার্ডগুলো ওই জন্য দেব নাকি সাধারণ সব ইমেজের জন্যই দেব? আপনি যেগুলো আপলোড করবেন, যেগুলো মানুষ সার্চ করবে সেগুলোতেই দিবেন, তাই না? আপলোড করবেন আপনি তো দরকার প্রোফাইল পিকচারের জন্য ভাইয়া। এক্স্যাক্টলি, প্রোফাইল পিকচারের জন্য, যেটা দিয়ে আপনাকে আপনার প্রোফাইলটাকে অ্যালোকেটেড করতে পারবে। আই থিং সেটাই, সেটাতেই আমরা এই যে ট্যাগ গুলো ইউজ করব, তাই না ভাইয়া? শুধু প্রোফাইলের জন্য না, ফাইভারে যদি ফাইভারে যখন আপনি গিগ ওপেন করবেন তখন আপনার প্রতিটা ইমেজের মধ্যে আপনি এসইও করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যে শুধুমাত্র প্রোফাইলের মধ্যে ফেসবুক প্রোফাইল ফলো প্রোফাইল মনে দিলাম, বাকিগুলোর মধ্যে দিলাম না, ব্যাপারটা আবার তা না। আচ্ছা 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 ভাই, আমি একটা প্রশ্ন করি। জি প্রশ্ন বলেন ভাই। ধরেন এই যে ইমেজটা ফাইবারে দিয়ে দিলো, এসইও করে ইমেজটা দিয়ে দিলো, কি এটা যদি সার্চ করা হয় তাহলে কি পাওয়া যাবে এই প্রোফাইলটা, ফাইবারের প্রোফাইলটা? আচ্ছা, এখন উনার প্রশ্নের উত্তর হলো মানে প্রোফাইল পিকচারটা ইমেজটা যখন আমরা এসইও করি তখন এই ট্যাগগুলো যে শুধুমাত্র মানে এই ট্যাগ গুলো যে এই এই ইমেজটা যে শুধুমাত্র এই কারণেই ফাইবারে খুঁজে পাওয়া যাবে ব্যাপারটা আসলে তেমন না, এর সাথে আরো আরো অনেক কিছু সম্পর্কিত। বাট অনেকগুলোর মধ্যে একটা পার্ট হলো এটা, অর্থাৎ আপনার ইমেজ খুঁজে বের হবে বা কেউ আপনার প্রোফাইল খুঁজে পাবে, আপনার সম্পর্কে জানতে পারবে, শুধুমাত্র এটা করলেই যে বের হবে ব্যাপারটা তা না। তো এটা অনেকগুলোর মধ্যে একটা পার্ট, বুঝতে পারছি? জি ভাই। ওকে আসানুল্লাহ ভাই, দেখি এখন সাউন্ড কমাইতেছে, সাউন্ড কি এখন বেশি? আমাদের গুগল ইঞ্জিনে যদি লাগবে না? আপনার প্রশ্ন বুঝি নাই, ক্লিয়ার না আমার। বলেন, বলতে চাচ্ছি যে আমরা যদি গুগলে সারি, গুগলে যদি ইমেজ ইমেজে যদি আমাদের যে আমাদের যে ইমেজগুলো আপলোড করবো গুগলে আলাদাভাবে এসইও করা যায়, সেগুলোর পেড যেগুলো সেগুলো কি করা যাবে? আপনি গুগলে ছাড়বেন, গুগলের কোথায় ছাড়বেন? আপনি গুগলে ছাড়বেন, গুগলের কোথায় ছাড়বেন? গুগল সার্চ ইঞ্জিনের উপরে যে আমাদের ছবি যে সার্চ করে, যেমন আপনারটা দেখালো যে আপনাদের যেটা আসছে ওখান থেকে আসছে হলো ইউটিউব থেকে, ড্রিবল থেকে, বিহান্স থেকে, এখানে গুগলের তো কিছু না। আসলে গুগলের তো নিজস্ব কিছু নাই, গুগলের যে গুগলের আছে, গুগল প্লাস আছে। এখন আপনি গুগলের তো প্ল্যাটফর্মে আপনি ছাড়ছেন না, আপনি ছাড়তেছেন আপনার প্রয়োজনীয় সাইট গুলোতে, তাই না? যেমন বিহান্স, যেমন ড্রিপ, যেমন ইউটিউব, তো সেখান থেকে এটা র্যাঙ্ক করে আসতেছে, সেখান থেকে খুঁজে পাচ্ছে, বুঝতে পারছি? গুগলে তখন কি হয়েছে, গুগল ইমেজও বের করছে, গুগল অ্যামাজন বের করছে, গুগল শাটার স্টক বের করছে, গুগল অনেক কিছু বের করছে। এখন আমি যদি এখান থেকে শুধু ইমেজের মধ্যে সার্চ দিই তখন না হয় আমার শুধুমাত্র ইমেজ আসে, তাই না? আমি যখন নিউজ বা ভিডিওর মধ্যে চাপ দিব তখন না হয় আমার শুধুমাত্র ওই টপিকের উপর ভিডিও আসবে। এই জিনিসগুলো তো আমাদের এখানে বুঝতে হবে,
তার মানে আমি যখন ইমেজের মধ্যে দিচ্ছি তখন না হয় আমার ইমেজটা আসতেছে এবং ইমেজের নিচে যে একটা লিংক আছে এই লিংকের থেকে বোঝা যায় যে এই লিংকটা ওই জায়গা থেকে আসছে। তার মানে গুগলের তো কোনো কিছু নিজস্ব না, গুগল তো সব জিনিসগুলো অন্য কিছুর থেকে নিয়ে আসতেছে। গুগল যেহেতু একটা সার্চ ইঞ্জিন সে খুঁজে বের করতেছে, বুঝতে পারছি? আচ্ছা আমরা হ্যাঁ বলেন, কিন্তু একজনের নামে তো অনেকজনে থাকতে পারে, তখন কিভাবে বের করবে? একজনের নাম তো অনেক রকমই থাকতে পারে তাই না? এখন এমডি জাকেরা তো অনেকজন থাকতে পারে, আপনার কি মনে হয় এমডি জাকেরা মানুষ তাই না? এখন আপনি যখন এমডি জাকেরা লিখে সার্চ করতেছেন তখন আমাকে কেন দেখাচ্ছে, আপনাদের কাছে কি মনে হয়? যখন আপনি এমডি জাকেরা লিখে সার্চ করতেছেন তখন অল এর মধ্যেও কিন্তু ফার্স্টের কয়েকটাই আমি, ফার্স্টের মিনিমাম দুই তিনটা আমি থাকবো এরকম আর কি ব্যাপারটা। এবং এখানে ইমেজের মধ্যেও সেম, মানে এই এই মিনিমাম এই কয়েকটা আমি কেন, এর কারণটা কি? মানুষজন সার্চ করতেছে আস্তে আস্তে করে, মানুষজন সার্চ করতেছে বা আমি আমার ইমেজ গুলো আমি আমার সাইট গুলোতে ট্যাগ কিওয়ার্ড রাখছি, দ্যাটস ওয়াই আমি র্যাঙ্কিং আসতেছি। এখন এই র্যাঙ্কিং গুলা প্রতিনিয়ত চেঞ্জ করতে হয় বা এই র্যাঙ্কিং গুলো মানে কিওয়ার্ড গুলো প্রতিনিয়ত চেঞ্জ করতে হয় বা একটু আপডেট রাখতে হয়, তাহলে হচ্ছে সবসময় র্যাঙ্কে থাকা যায়। তো এই জিনিসটা হলো এসইও এক্সপার্ট যারা তারা করে তাদের কাজ। বাট এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি কেন এক নাম্বারে বা আমি কেন এক নাম্বারে থাকবো, এর কারণটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করে বা যারা এসইও এক্সপার্ট তারা সবসময় প্রথমেই থাকবে, এটা তাদের রুলস। আমি একজন এসইও এক্সপার্ট, আমাকে প্রথমেই দেখাইতে হবে, এই জন্য আমি এর পেছনে যা করতে হয় আমি করবো, ব্যাপারটা এরকম। এখানে যতগুলো ট্যাগ লাগে আমি চেঞ্জ করবো বা আমি এক মাস পর পর আপডেট করবো বা 15 দিন পর পর আমি আপডেট করবো, আমি দেখবো যে আমাকে কয় নাম্বার আছে। যেমন ধরেন এখন আপনারা দেখলেন যে আমি এখানে ইমেজের মধ্যে দেখলেন যে আমি এক নাম্বার আছে, দুই নাম্বার আরেকজন আছে। এখন এর পেনাল্টি মেরে আমি ওর জায়গাটা কিভাবে আসবো, আমার ফিকির করতে হবে এটা। তখন আমি কি করবো, তখন আমি বিহান্স বা আমার অন্যান্য গুলার আমার ইফেক্ট বাড়াই দিবো, আমি সেসব জায়গার মধ্যে কিওয়ার্ড গুলো আবার আপডেট করবো, কিছু কাজ করবো ব্যাকএন্ডে, তাহলে দেখা যাবে আবার আমি এক নাম্বারে দুই নাম্বারে চলে আসছি। তো এই টপিকটা আমাদের না, এটা হলো এসইও এক্সপার্টদের জন্য। বাট আমাদের এই যে কিছু টপিক এখানে আসে, ওই যে যেমন ইমেজ এসইও এতটুকুই আসে, বুঝতে পারছি? এখন আপনার নামে যদি অনেক অ্যাকাউন্ট থাকে তখন আপনাকে র্যাঙ্ক করবে, আপনার নামে তো আপনার নাম তো একটাই। যেমন ধরেন আমি যদি এখানে এম জাকারিয়া 1333 লিখি, 1333, এই 333, এই 333 দুনিয়ার আর কারণ নাই। আমি যদি এখানে এম জাকারিয়া 1333 লিখি তাহলে এই ফার্স্টে আমার ফেসবুকে আসবে, এটা জীবন্ত সত্য, শুধু ওটা ফেসবুকে আসবে, কারণ অনলি ফেসবুকের মধ্যে আমি ইউআরএলটা দিছি। আমার কথাটা বুঝতে পারছেন? যে আপনি আপনার প্রশ্ন হলো যে ভাই আপনি কেন, কারণ এই যে আমি শুধুমাত্র ইউআরএলটা দিয়ে রাখছি, এই কারণে এখানে আমি, অন্য কেউ নাই। আমার নাম তো অনেক আছে কিন্তু 1333 তো আর কেউ নাই, এটাই হলো ইউজার নেম, ইটস কল্ড ইউজার নেম। এই জন্যই আপনাদেরকে ইউজার নেম এবং ওই যে মেইল ওই ভিডিওতে দেখেন নাই, আপনাদেরকে বলা হয়েছে যে একটা ভিডিও একটা ইমেইল এর মধ্যে ইউজার নেম সেট আপ করতে, যেখানে এডিটর বা ডিজাইনার, আই এম ডিজাইনার, আই এম এডিটর বা এডিটর, এই ধরনের কিছু কিওয়ার্ড লাগাইতে বলছি না ভিডিওর মধ্যে। পাইছেন ভিডিওর মধ্যে? জি ভাই, অল অ্যাকাউন্ট ওপেনিং যে ভিডিওর মধ্যে ইউজার নেমের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ইউজার নেম জিনিসটা আমরা কি কারণে, যাতে আপনার ওই ইউজার নামে আপনি একাই থাকেন, এই কারণে ইউজার নেমের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে ফাইন, আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। কারো কোনো প্রশ্ন ভাই? ইউজারনেমটা আবার একটু বুঝাবেন ভাই। ইউজারনেম কি সংক্ষেপে একজন কে বলবেন, একজন আমার ইমেজ ওপেন করতে করতে একজন বলে দেন তো ইউজারনেমটা কি? ইউজারনেম হচ্ছে আপনার ওই যে ফেসবুক আইডি বা যে কোনো এক আইডি লিংক, যেটা মানে আপনার উপর শো করে। আপনি একটা গুগলে গিয়া একটা অ্যাপসে গিয়া যখন আপনি আপনার প্রোফাইলে যাবেন, উপরে যে লিংকটা থাকবে ওটাই হচ্ছে আপনার ইউআরএল, ইউজারনেম। ঠিক আছে, এই জিনিসের মধ্যে অবশ্যই অনেক পার্থক্য আছে। নিকনেম এবং ইউজার নেম এক না, ইউজারনেম হচ্ছে লাইক আপনি আপনার ইউজারনেমটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মত আর কি, যে স্পেসিফিক থাকে যার যার আলাদা, তার সাথে আর একটা মিল থাকে না। এখন প্রশ্ন হইতেছে আইপি অ্যাড্রেস কি, আমরা তো অনেকে আইপি অ্যাড্রেস বুঝি না, তখন না স্যার না বুঝে তা তো
কিছু করার নাই ভাই। আচ্ছা এখন আমরা যখন আপনার আমরা যখন একটা ইমেইল খুলতেছি ইমেইল তাই না, তো ইমেইল যখন খুলতেছি তখন ইমেইলটার নাম কি, ধরেন আব্দুল্লাহ 772, আমার ইমেইলের নাম হলো আব্দুল্লাহ 772, এই আব্দুল্লাহ 772 নামে আর কোনো মানুষ কি থাকতে পারে? ইয়েস অর নো? না ভাই থাকে না। না কেন থাকে না? না থাকে চান্স বেশি, সবগুলো ইউনিক থাকে ভাই, ইউনিক থাকে, সবগুলো ইউনিক থাকে। ইট ইজ এ ইউনিক একটা নাম বা ইউনিক একটা জিনিস, এইটা ইউজার নেম, এটা ইউজার নেম। তার মানে ও যে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলছে আব্দুল্লাহ 772, এটাই তার ইউজার নেম। এখন সে এই সমস্ত জায়গায় সে আব্দুল্লাহ 772 টাই দিবে। যেমন ঠিক যেমনটা ধরেন আমার ফেসবুকের মধ্যে, আমার ফেসবুকের মধ্যে যখন আমি আমার প্রোফাইলের মধ্যে যাচ্ছি, এখানে লেখা আছে এই যে এম জাকের 1333, তো এই এম জাকের 1333 নামে আমার সমস্ত অ্যাকাউন্ট আছে বা দুইটা তিনটা অ্যাকাউন্ট আছে বা আমার পাঁচটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ব্যাপারটা এরকম, এটাই কে বলা হইতেছে ইউজার নেম। আপনি যদি আর একজনের নাম ইউজ করেন, ধরেন আপনি আব্দুর রহিমের নাম ইউজ করতেছেন, তাহলে আব্দুর রহিম ইউজার নেম, আব্দুর রহিমের অ্যাকাউন্ট আপনি চালাইতেছেন, নাম সব নাম সব আব্দুর রহিম থাকে। হ্যালো ভাইয়া, আমি আসলে ওই যে আপনি যে অল অ্যাকাউন্টের ভিডিওটা দিছিলেন, অল অ্যাকাউন্ট ওপেনিং, তো ওই ভিডিওটা দেখার পর সবার শেষে পেওনিয়ার ছিল, তো আমি সবার শেষে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে গেছি, সব জায়গায় তো আমার নাম সবার ইউজার নেম ইউজ করা হয়েছে, তো পেওনিয়ারে যায় দেখি যে আর কি আইডি কার্ড লাগে, তো সেখানে আমি আমার আম্মুরটা ব্যবহার করছি, শুধুমাত্র ওই একটা জিনিস আমার আম্মুর ক্ষেত্রে, আর বাকি সব আমার নামে সেম ইউজার নেমে, তো প্রবলেম হবে ভাই? পেওনিয়ার অ্যাকাউন্টটা কার নামে? অ্যাকাউন্টটা প্রবলেম হওয়ার কথা না, পেওনিয়ারটা আমার আম্মুর নামে, তাহলে সমস্যা নেই। কারণ কি আপনার, যেমন ধরেন আমাদের আমাদের হিমেল কবির, হিমেল কবির আমাদের একজন ইয়ে এখানে ডিজাইনার, তো এখন হিমেল কবির যেটা করছে তার তো কার্ড নাই, এখন সে কি করবে, সে আমার কাছে কার্ড চেয়েছে, আমি তার কার্ড দিচ্ছি বা আমার একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, তো সে কি করে, সে তার ডলার গুলো আমার অ্যাকাউন্টে নিয়ে আসে। তো ব্যাপারটা হইতেছে যে ধরেন আপনার আপনার নাই, আপনার কিছু করার নাই, সেক্ষেত্রে কি করবেন, আপনার নিজের তো নাই, সেক্ষেত্রে আরেকজনকে ইউজ করতে হবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা গাইজ, এবার আমরা চলে যাই নেক্সট কাজে, আমরা এখন ইমেজ সেটআপের কয়েকটা জিনিস দেখে আসবো। এর মধ্যে এক নাম্বার হচ্ছে এই যে একটা ইমেজ, ইমেজের মধ্যে আমরা অনেকগুলো স্পট দেখতেছি, এই স্পট গুলোকে দূর করার জন্য কয়েকটা টুল আছে, টুলগুলো অলরেডি আপনারা জানেন, তারপর আমি সংক্ষেপে দেখা দিচ্ছি। তো এক নাম্বারে যে টুলটা আমরা ইউজ করবো সেই টুলটার নাম হচ্ছে এখান থেকে ল্যাসো টুল। ল্যাসো টুল এর মাধ্যমে আগে দেখানো হয় নাই, আগে দেখানো হয় নাই, ওকে ফাইন, আমরা আজকে ইমেজ রিটাচ শিখছি, ইমেজ রিটাচের মধ্যে বেশ কয়েকটা কাজ শিখবো, কয়েকটা টুল, তার মধ্যে একটা টুলের নাম হলো ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট রিমুভ করে থাকি, যেমন ধরেন এই একটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে সিলেকশনে রেখে কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস চাপ দিলে এই ফিল কালারটা আসে, ফিল অপশনটা আসে, ফিলের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার রেখে এটা ওকে দিলে এটা ওটা ওখান থেকে চলে যায়। এই কাজটা কি দেখছেন আপনারা বলেন তো? না ভাই, এটা দেখি নাই ভাই, দেখাইছিল আশাকুল ভাই, একটু দেখাইছিল ভাই, আপনি ভিডিওতে আছে বল ভাই, অল্প দেখাইছিল ভাই, ফ্রি ক্লাসে দেখাইছিল না ভাই, স্পট হিলিং ব্রাশ দেখাইছিল আশাকুল ভাই, হিলিং ব্রাশ দেখাইছিল না, অবজেক্ট রিমুভ একটু দেখাইছিল না, ওইটা ফ্রি ক্লাসে দেখানো হয়েছিল ভাইয়া, যে ক্লাস করেন নাই সে বাদ দেন, কারণ ক্লাস অলরেডি করানো হয়েছিল, ভিডিওতে আছে সেটা। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাস ভিডিওতে আছে। আচ্ছা আমরা এই ক্লাসটা, এই ক্লাসটা আজকে যাচ্ছি ভাই। আচ্ছা আমরা যে জিনিসটা, আমরা যে জিনিসটা করতে পারি, লাইক আমি একটা ইমেজ দিয়ে সব থেকে বেশি দেখাই, সেটা হচ্ছে সি ইমেজ, সি বিচ, সি বিচের ইমেজটা আসলে সোজা, মানে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন, এরকম একটা ইমেজ হলো সি বিচের একটা ইমেজ, সেই ইমেজটা এখানে কোথাও যেন আসছে। যাই হোক, এই জিনিসটা আমাদের এই সব টপিকের সাথে রিলেটেড, আমি শর্টকাট দেখা দিচ্ছি, এটা সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। আচ্ছা আমরা কোন একটা ইমেজকে যখন অবজেক্ট রিমুভ করতে চাই, অবজেক্ট রিমুভ বলতে কি বুঝি, অবজেক্ট বা স্পট, স্পট হোক আর অবজেক্ট হোক, ঘুরেফেরা দিন শেষে তো আমার কথা একই, একই তো আমার এলিমেন্ট। তো ধরেন আমার একটা ছবি, এই ছবির মধ্যে, এই ছবির মধ্যে মানুষটা আছে, এই মানুষটা আছে, এই মানুষটাকে আমার ক্লায়েন্ট আমার বললো মানুষটার এখান থেকে উঠাই দিতে বা মানুষটার আমার এখানে রাখবে না, তখন আমার কি করতে হবে, এই ছবিটা থেকে, এই ছবিটা থেকে আমার মানুষটাকে সিলেক্ট করতে হবে, সেটা যে কোনো টুল দিয়ে করা যায়, বাট ল্যাসো টুল হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুল। এখন ল্যাসো টুলের জায়গায় আপনি যদি পেন টুল দিয়ে করেন, ওকে নো প্রবলেম, আপনি পেন টুল দিয়ে করতে পারেন, আপনি সুন্দর করে পেন টুল দিয়ে সিলেক্ট করলেন, তার চারপাশ থেকে সিলেক্ট করলেন, পেন টুল হোক সেটা শেপ মুড হোক, সেটা পাথ মুড, সেটা যে মুডেই থাকুক না কেন, আমাদের কাজ হবে, কারণ আমাদের দরকার হলে সিলেকশন করা। তো আমাদের কন্ট্রোল এন্টার দিলে এরিয়া সিলেকশন হয়, আর এই লেয়ারে থাকতে হবে, কারণ তো এই লেয়ারেই কাজ, তো এই লেয়ারে থেকে কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস দিতে হবে, কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস দিলে এই ফিল অপশনটা আসে, এই ফিল অপশনটা ম্যানুয়ালি আনারও অপশন আছে, এখানে মাউসের রাইট ক্লিক করলে এই ফিল অপশনটা আসে,
মাউসে রাইট ক্লিক করলে ফিল আসে এরপর আমাদের এই যে ইমেজের এখান থেকে আসে অনেকগুলো ভাবে আমাদের এই ফিল অপশনটা আনা যায় তো আমরা যেটা করি আমরা শর্টকাট ইউজ করি কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস তখন এখানে ফিল আসে সেই ফিলের মধ্যে আমাদের রাখতে হয় একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড এই অপশনটা রাখতে হবে অন্য কোনো অপশন রাখলে হবে না কন্টেন্ট অ্যাওয়ার্ড এবং এখানে মুড রাখতে হয় নর্মাল এবং এখানে অপাসিটি রাখতে হয় 100 এবং আপনি যখন এটাকে ওকে দিবেন ওই জায়গা থেকে ওই মানুষটা ভ্যানিশ হয়ে যায় এবং আশেপাশ থেকে ওই ইমেজটা এসে গ্যাপটা ফিল আপ করে ফেলে অর্থাৎ ওই গ্যাপটা ফিল আপ করার জন্য আশেপাশের ইমেজ তখন এসে কাজ করে এটা হচ্ছে একটা অবজেক্ট রিমুভ ঠিক একইভাবে আপনি যখন যে কোনো টুল দিয়ে তো কাজ করা যায় কাস্টম লেসার টুল দিয়েও করা যায় তো আপনি যখন এই যে খুঁটিটা এই খুঁটিটা যখন আপনি রিমুভ করতে চান লাইক এই খুঁটিটাকে আপনি সুন্দর করে সিলেক্ট করলেন সেটা পেন টুল হতে পারে অন্য কোনো টুল হতে পারে আপনি সুন্দর করে সিলেকশন করলেন এই খুঁটিটা হয়তো বা ভালো হবে না তারপরেও যতটুকু হবে বোঝানোর জন্য যথেষ্ট কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস ধরে একসাথে দিলে ফিল অপশনটা আসলো সেখানে কন্টেন্ট অ্যাওয়ার সেখানে মুড থাকবে নর্মাল সেখানে অপাসিটি থাকবে 100 এই জিনিসগুলো ফলো করতে হবে এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনারা যে কন্টেন্ট অ্যাওয়ার নর্মাল এবং 100 এবং অঙ্কে দিলে ওই জিনিসটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে বুঝতে পারছি এরকম করে আপনি সম্পত্তি প্রতিটা এলিমেন্ট এখান থেকে ভ্যানিশ করে দিতে পারেন ভাই অনেক জায়গা ঝাপসা হয়ে যায় হ্যাঁ ঝাপসা হয়ে যায় যেমন ধরেন এখন মনে চাইলো যে ভাই আমি এখানে এত বড় একটা জিনিস এখান থেকে আমি ভ্যানিশ করে দিব এখন এই এত বড় একটা জিনিস যদি আপনি ভ্যানিশ করতে চান আমরা যদি একটু ভ্যানিশ করতে চাই পুরো জিনিসটা ধরেন আমি এখান থেকে শুরু করে এই পুরো জিনিসটা আমি এখান থেকে ভ্যানিশ করতে চাই এখন তাইলে কি হবে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন শিফট ধরে ব্যাক স্পেস দিলাম তখন জিনিসটা কি হবে তখন জিনিসটা নষ্ট হয়ে যাবে তখন জিনিসটা নষ্ট হয়ে গেছে তখন দেখেন এইখানে কিন্তু সাগর নষ্ট হয়ে গেছে তাই না এই সাগরটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে তখন এখানে আলাদা করে আবার কাজ করতে হবে অর্থাৎ এখানে একটু ভেজাল আছে এখানে পানি তো আর মিলতেছে না বা এই জায়গাটাতে একটু ইয়ে থেকে যাচ্ছে তো এরকম বড় বড় এলিমেন্ট আবার তখন করা যায় না বড় বড় এলিমেন্ট অনেক কষ্ট করে করতে হয় এভাবেই করা যায় যেমন এটা এইভাবে করা যায় এইভাবে সাগরটা আমি হয়তো এই সাগরটাকে পুরোটা মিলাই দিতে পারবো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়ে এখানে মিলাই দিতে পারবো এভাবে করে করতে হবে বাট মানে নর্মালি ছোট ছোট এলিমেন্ট গুলো আমরা এভাবে করে থাকি আর বড় বড় যখন হয় তখন আমাদের ইমেজ মাস্কিং করতে হইতে পারে এভাবে হইতে পারে পেন টুলতে সিলেক্ট করতে হতে পারে অর্থাৎ ওইগুলো একটু ডিফিকাল্ট কিন্তু মূল সিস্টেমটা এক যে আমার এই এখানে মেঘটা আমার দরকার নাই এই মেঘটাকে আমি এখান থেকে সরাই দিতে চাই কিন্তু সরাই দিয়ে আমি ওখানে আকাশ বসাইতে চাই এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল কন্টেন্ট অ্যাওয়ার্ড যদি দেন তখন অন্য আকাশটা এখানে ম্যাচিং করে মিলিয়ে ফেলে কিন্তু এই জিনিসটা করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটু অল্প অল্প করে করতে হবে যাতে আশেপাশ থেকে মিলানোর সুযোগ পাইছে কারণ আমার আকাশটা এখন ছোট এখন এই আকাশটা যখন আমি মিলাই দিব তখন হয়তো এইখান থেকে কালার আসবে বা এখান থেকে কালার আসবে বা দুইটা মিলে কালারটা মিলাই যাবে এটা পসিবল বাট আপনি যদি এখন বড় একটা জিনিস চিন্তা করেন সেক্ষেত্রে এরকম অনেক বড় জিনিস পসিবল না অনেক বড় জিনিস করার সময় আশেপাশে ঝাপসা হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় ক্লিয়ার মানে করতে হবে ছোট ছোট করে করতে হবে আমাদের কাজটা জি ভাই এই স্পট হিলিং ব্রাশের মতো কাজ করে না আচ্ছা আমরা এবার এখানে আরেকটা টুল দেখবো আচ্ছা এই টুল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো আচ্ছা এবার আমরা এখান থেকে এই ল্যাসো টুলটা যদি আমরা ইউজ করি লাইক আমি এখানে যে দাগগুলো আছে এই দাগগুলো আমি রিমুভ করতে চাই সুন্দর করে সিলেক্ট করে শিফট ধরে ব্যাক স্পেস দিলাম হ্যাঁ এখান থেকে দাগটা রিমুভ হয় ঠিকই বাট আমি যদি এত বড় একটা জিনিস দিতে চাই তখন কি হবে তখন কি হবে তখন ওই ওই জায়গাটা আশেপাশ থেকে এসে ঠিকই মিলবে বাট জায়গায় জায়গায় কিছু ঝামেলা থাকতে পারে জায়গায় জায়গায় কিছু ঝামেলা থাকতে পারে জায়গায় জায়গায় কিছু স্পট থাকতে পারে তখন আমাদের আবার ওইটাকে নিয়ে আলাদা আলাদা করে কাজ করতে হয় যাই হোক এটা একভাবে এটা দিয়ে ছোটখাটো কিছু কাজ করা যায় এরপরের টুলে আমরা যাই এরপরে হলো আমরা নিচের দিকে গেলে স্পট হেলিং ব্রাশ টুল নামে একটা টুল পাবো টুলটার নাম স্পট হেলিং ব্রাশ টুল স্পট হেলিং মানে কি স্পটকে দূর করে হেল করে তো স্পট হেলিং এর কাজ হচ্ছে এই ব্রাশ গুলোকে নিয়ে স্পট গুলোকে রিমুভ করা ধরেন এটা একটা স্পট এই স্পটের উপর আমি গেলাম মাউসটা নিয়ে গেলাম আর এই ব্রাশটাকে তো ছোট বড় করা যায় আপনারা জানেন আপনারা কি জানেন এই ব্রাশটাকে ছোট বড় করা যায় জি ভাই জানি কি দিয়ে জি ভাই জানি ছোট বড় করার শর্টকাট নিয়মটা কি আমরা তো ওইখানে উপরে ক্লিক করে করি শর্টকাট নিয়মটা যদি একটু বলতেন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ আমি যেমন এই মুহূর্তে দিচ্ছি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন অর ক্লোজ ঠিক আছে একটা দিলে কমে একটা দিলে বাড়ে তো আমি একটা স্পটের উপর নিয়ে যাব আমি একটা স্পটের উপর নিলাম যে ক্লিক করলাম একটা স্পটের উপর গেলাম ক্লিক করলাম জাস্ট এক একটা স্পটের উপর যে আমি ক্লিক করতেছি এখানে আমার কোনো ক্রিয়েটিভিটি নাই এখানে আমি একটা টুলের ব্যবহার জানি আর কিছু না এখানে এই কাজটা আপনিও পারবেন এখানে মানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই এটা
এটা আপনি জাস্ট একটা টুলের কাজ করতেছেন, এখানে জাস্ট এই টুলটার কাজ হলো আপনি যে জায়গায় স্পটের উপরে ক্লিক করতেছেন সেই স্পটের জায়গায় আশেপাশ থেকে সে রং নিয়ে সে ওই জায়গাটাকে ম্যাচ করে দিচ্ছে, ঠিক আছে? আশেপাশ থেকে আমাদের কালারটাকে যে মানে আমাদের এটা কি অটো সিলেকশন হবে? হ্যাঁ, অটো সিলেক্ট আসলে কালার তো না, লাইক আমি যদি নাকের ফুটার মধ্যে দিই, একটু জিনিস খেয়াল করেন, আমি যদি নাকের ফুটার মধ্যে দিই তাহলে সে কি করে আশেপাশ থেকে ত্বক নেয়, ত্বক নিয়ে ওই জিনিসটা বন্ধ করে দেয়, তাহলে প্লাস্টিক সার্জারির মতো জিনিসটা দুই সাইড থেকে সে নেয় নিয়ে ওই জিনিসটা বন্ধ করে দেয়। মানে এটা আপনি যে ভাবতেছেন ভাই কালার নাই, কালার কালারের এখানে কিছু ঘটনা না, এটা হলো এক জায়গার চামড়া আরেক জায়গায় লাগিয়ে দিচ্ছে, ওই পাশের থেকে চামড়াটা নিয়ে আসতেছে, সে চারপাশ থেকে চামড়াটা নিয়ে এখানে ফিল আপ করতেছে, ব্যাপারটা এরকম। ওকে ভাই, তার মানে এই টুলের নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তবে এই টুলটা দিয়ে কাজ করার সময় আমাদের একটা জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে এই ব্রাশটা খুব বেশি বড় করা যাবে না, এই ব্রাশের সাইজ ততটুকুই করতে হবে যতটুকু আপনার আপনার স্পটের সাইজ, অর্থাৎ আপনার স্পটের সাইজ ছোট আপনি ব্রাশ নিলেন বড় তাইলে হবে না, আপনার স্পটের সাইজ যেমন সেই অনুপাতে আপনাকে ব্রাশটি নিতে হবে। যেমন আমার ব্রাশের সাইজ দেখতেছেন আপনারা কিন্তু ছোটই আছে, তাই না? আমার স্পট যদি আমার অনেক বড়ই তো, ধরেন এখানে আপনি মনে করলেন যে ভাই এখানে দশটা স্পট আছে আমি এক ক্লিকে দিব, না এক ক্লিকে দিবেন না, আপনি দশটা স্পট আছে তাহলে দশবার দিবেন, দশটা স্পট আছে তাহলে ওই দশবার দেন, আলাদা আলাদা করে দেন, সেই ক্ষেত্রে সূক্ষ্মতা বাড়ে, মানে সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব। জি, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এইভাবে আমরা একটা স্পটকে রিমুভ করতে পারি। বাট দেখেন এখানে কিছু ঝামেলা আছে, এই যে হালকা 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 দাগ দেখা যায়, আপনারা কি দাগ দেখেন এখানে? একটু র‍্যাশ র‍্যাশ দেখা যায়। জি ভাই দেখা যায়। জি ভাই, এই র‍্যাশ র‍্যাশটা আমি রাখতে চাই না, এই র‍্যাশ র‍্যাশটা আমি রাখতে চাই না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে কয়েকটা অপশন করা যায়, অনেক ভাবেই করা যায়, তার মধ্যে আমরা একভাবে ধরেন শিখি, সেটা হচ্ছে ধরেন আমি এতটুকু এরিয়া সিলেক্ট করলাম, মানে যেভাবে আপনারা পারেন সেভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে পেন টুল, এই পেন টুলের মধ্যে একটা শেপ মোড আছে, তো শেপ মোড যদি না থাকে, ধরেন আমি শেপ মোড বাদ দিলাম, শেপ মোড আমি নিব না, আমি শুধু ইয়ে মোড নিব, কি বলে এটাকে, আমি শুধু পেন টুলের পাথ মোড নিব, তো পাথ মোড মোডে তো আমরা এরকম করতে পারি, পারি না? এটা সিলেক্ট করে এরকম কন্ট্রোল এন্টার দিয়ে পারি তো, নাকি? তো আমরা যখন কন্ট্রোল জে দিই, কন্ট্রোল জে দিলে কিন্তু কপি হয়, কতটুকু কপি হয় বলেন তো? কতটুকু করবো এই ব্লারটা, আমি কতটুকু করবো এটাও করতে আমাকে, এই যে এখান থেকে দেখতে হবে রেডিয়াস কতটুকু করা যায়, খুব বেশি করলে তো আমার ঝাপসা হয়ে যাবে, তো খুব বেশিও করা যাবে না, এটাও করতে হবে পরিমাণ মতো, এটাও করতে হবে পরিমাণ মতো। ধরেন আমি এখানে এই পরিমাণে করলাম, ধরেন আমি এই পরিমাণে করলাম বা এই পরিমাণে করলাম বা এই পরিমাণে করলাম, এটা ডিপেন্ড করে। ভাইয়া এটা কি স্পট গুলা রিমুভ করার পরে করবো না স্পট থাকা অবস্থায়? এখন করলেন কিন্তু দেখেন চার সাইডে দেখা যাচ্ছে, এবং দেখে বোঝা যাচ্ছে যে এখানে ঝাপসা করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে ঝাপসা করা হয়েছে, বোঝা যাচ্ছে না? তখন এটাকে আমরা আবার ইরেস্ট করে দিই, যেমন ধরেন আপনার অ্যাডলার মাস্ক দিয়ে হালকা করে ইরেস্ট করে দিলেন, এটাও তো আপনারা পারেন, ইরেস্ট করে দিয়ে হালকা 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 করে ইরেস্ট করে দিলেন, তাই না? যখন আপনি এখান থেকে সফট ব্রাশ দিয়ে হালকা করে ইরেস্ট করে দিবেন তখন এই জিনিসটা বোঝা যাবে না, হালকা হালকা করে মিলাই যাবে, হালকা হালকা করে মিলাই যাবে, যে সব জায়গায় স্পট থাকবে সেসব জায়গায় হালকা করে ব্লার করে দিবেন, যখন ব্লার করে দিবেন তখন এই জিনিসটা আগের মতো বোঝা যাবে না, একটু কম বোঝা যাবে, এই আর কি। এখানে আমরা ব্লার করছি, এবার আসেন দেখান তো, এটা একটা ব্লার করা। আচ্ছা আবার দেখাবো, ওকে ফাইন, আমরা আবার দেখবো একটু পরে, আমরা আরেকটু জিনিস দেখে আসি অন্য টপিকে, আরেকটু অন্য টপিক দেখে আসি, লাইক এইখানে এর যে ত্বক, এর যে ত্বকের স্কিনটা, এর ত্বকের স্কিনটার রং কি, এর ত্বকের স্কিনের রং কি, ম্যাক্সিমাম জায়গায় যে রংটা ওই রংটা আমরা আইড্রপার দিয়ে পিক করে নিলাম, ওই রংটা আমি আইড্রপার দিয়ে পিক করে নিলাম, তো ওই আইড্রপার দিয়ে পিক করার পর আমি ব্রাশ দিয়ে, ব্রাশ দিয়ে এসব জায়গায় রং করতে চাই, এসব জায়গায় রং করতে চাই, কেন এই জায়গায় রং করছি ভাই বলেন তো? মুড থেকে আমরা সফট লাইট মুডটা আমরা এখানে ইউজ করতে পারি, ক্ষেত্র বিশেষে সফট লাইট আমরা এখান থেকে ইউজ করতে পারি, আবার এখান থেকে যদি সফট লাইট ইউজ করি
সেই ক্ষেত্রে এই যে কালারটা আসলো কালারটা একটু গ্রেড অপাসিটি কমা দিতে পারি এখান থেকে হালকা হালকা করে অপাসিটি কমা দিতে পারি কালার বেশি ডার্ক হয়ে গেছে আর একটু লাইটিশ করা দরকার আমরা এভাবে করতে পারি অর্থাৎ আমরা এটা লাইটিংটা একটু কমাই দিলাম তো এটা আগের থেকে একটু ভালো দেখায় তার মানে আমরা একটা জিনিসকে সফট লাইট দিয়ে করতে পারি সফট লাইট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে সফট লাইট নিয়ে কেউ কাজ করছেন জি ভাইয়া করছি করছিলাম ভাই সফট লাইট ইমেজ রিডার্স করছিলাম ওখানে ইউজ করছিলাম আচ্ছা আরেকভাবে আমি কিভাবে দেখালাম সেটা হলো ব্লার করে কিভাবে সেটা হলো পেন টুল দিয়ে এরিয়া সিলেক্ট করে ধরেন আপনি এত ধরেন আপনি কতটুকু এরিয়া দিব আপনি এই ছোট এখান থেকে এটুকে আপনি ইয়ে করতে চান এখান থেকে শেপ পাথ মোডটা চেঞ্জ করে রাখি ভ্যালিড ইন 70 টাকা এই মাউথপিস ওপেন কার কন্ট্রোল জে দিয়ে এরিয়া সিলেক্ট কত আনছে তারেন যাই না মত কই না এই মা এত জন মাউথপিস ওপেন করে রাখছে কেন যার প্রশ্ন শেপ মাউথপিস ওপেন করেন ফিল্টার থেকে এখান থেকে ব্লার সেই ব্লার থেকে গাউশন ব্লার থেকে অন্যান্য ব্লার আছে বাট অন্যান্যগুলো আমাদের ইউজ করা যাবে না সব থেকে আমাদের বেশি লাগে এইসব কাজের জন্য গাউশন ব্লার আর মোশন ব্লার আমাদের লাগে জাস্ট এই দুটো ব্লার আমাদের শিখলে হবে বাকিগুলো না শিখলেও চলবে বাট টুকটাক কাজ করে রাখা দরকার বা জানা রাখা দরকার এগুলো আপনারা জানবেন ঘেটে ঘুটে দেখবেন তো আমাদের গাউশন ব্লারটাই দরকার গাউশন ব্লার থেকে আমরা এই ব্লারটা বাড়াই দিতে পারি তো ব্লার বাড়াই দিলে যেখানে দেখেন একটু ব্লার হইতেছে অর্থাৎ ওই স্পটটা স্পট থাকে না তখন একটা ঝাপসা হয়ে যায় ব্লার হয়ে যায় তো ব্লার হয়তো খুব একটু কম দিবেন বা বেশি দিবেন মাঝামাঝি খুব বেশি গাঢ় করে দিবেন না হয় কম দিবেন ব্লাড না হয় বেশি দিবেন ঠিক আছে যাতে স্পটটা ঢাকা পড়ে যায় জি কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে বলে ফেলেন না ভাই কোনো প্রশ্ন নেই এরপরে আমরা কিছু ব্রাশ দিয়ে সফট লাইট দিয়ে করেছি এরপরে আমরা করেছি আর কি দিয়ে জানো ব্লার দিয়ে করেছি এরপরে আমরা হচ্ছে ল্যাসো টুল দিয়ে করেছি এই বেশ কয়েকটা টুল দিয়ে করলাম এখন আমরা আরেকটু টুলে যাব আর একটা নতুন টুলে যাব সেটা হচ্ছে ধরেন এই ছবিটা এই ছবিটার মধ্যে আমরা প্রথম যে টুলটা ছিল তার নাম স্পট হেলিং ব্রাশ টুল এই টুলটার পরের টুল হলো হেলিং ব্রাশ টুল দুটোর মধ্যে পার্থক্য আছে বলেন তো পার্থক্য কোথায় এই দুটো থেকে দেখে আপনার কাছে পার্থক্য কোথায় মনে হচ্ছে একটা অটোমেটিক কাজ করে আর একটা নিজে থেকে এরিয়া সিলেকশন করে কাজ করতে হয় না আমি দেখেবো দেখে দেখে নাম নামে 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 কি নামে হেলিং ব্রাশ টুল এখানে স্পট আছে ভাই এখানে স্পট নাই আর কি হেলিং ব্রাশ টুল আলটার মধ্যে স্পট স্পট হেলিং ব্রাশ টুল আছে তো তাই না জি হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে একটা সোর্স ফাইল নেওয়া সোর্স ফাইল বলতে ধরেন আমি কিবোর্ডের অলটা ধরে অলটা ধরলে দেখেন আমার ইয়েটি চেঞ্জ হয়ে যায় আমার মাউসটা কিন্তু এই মেটার নাকের উপরে দেখেন আমার মাউসটা অলটা ধরলে এটা চেঞ্জ হয়ে যায় দেখছেন অলটা ধরলে চেঞ্জ হয়ে যায় জি ভাই প্লাস নষ্ট সেটটা ও আচ্ছা কখন ছাড়বে গাড়ি ও তো একটু বাইরে গেছে মানে আপনার আপনার বাস কখন আচ্ছা আচ্ছা একটু তাহলে আমি আপনাকে এখনই পাঠানোর ব্যবস্থা করছি দেখি জি জি ওকে ওকে আচ্ছা এই আমাকে একটু সময় দেন আমি একটা ফোন দিই আচ্ছা এই পর্যন্ত কার কোনো প্রশ্ন সফল কোথায় আছেন আপনি সফল আচ্ছা আসছেন চলে আসছেন কাজ শেষ আচ্ছা
হ্যালো সরি আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই স্পট হিলিং এর মধ্যে একটা নতুন টুলস দেখছিলাম তো এই টুলটার নাম হচ্ছে একটা টুল হলো স্পট হিলিং আর একটা নাম হচ্ছে জাস্ট হিলিং জাস্ট হিলিং যেটা এটাকে এটা হচ্ছে একটা সোর্স ফাইল নাই সোর্স ফাইল কেমন সেটা ধরেন আমি এই জায়গাটার এই স্পটটাকে রিমুভ করব এই স্পটটা রিমুভ করার জন্য আশেপাশ থেকে সোর্স ফাইল নিতে হবে আশেপাশ থেকে আমার একটা সোর্স একটা কালার নিতে হবে বা সোর্স একটা স্পট নিতে হবে বা সোর্স একটা এলিমেন্ট নিতে হবে তো এটা যেখানে আমি ক্লিক করব সেখানে আসবে যেমন ধরুন আমি চোখের উপরে ক্লিক করছি তাহলে এই চোখটা এখানে আসছে এই চোখটা এখানে আসছে বা আমি ধরুন এই দাঁতটা এখানে এখান থেকে সোর্সটা ক্লিক করলাম অল্টা ধরে তাহলে এখানে আমার দাঁতটা আসতেছে অর্থাৎ আমি যেখানে ক্লিক করতেছি সেখানে ওই জিনিসটা ক্লিক হয়ে থাকতেছে বা সোর্স হয়ে থাকতেছে আর যেখানে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেখানে আমি জাস্ট মাউস ঘুরালেই অ্যাপ্লাই হইতেছে তো এই টুলটা কাজ করে কিভাবে এই টুলটা কাজ করে হচ্ছে যেমন ধরেন এখানে স্পট আছে এই স্পটের পাশে বেশি দূরে যাওয়া যাবে না স্পটের পাশে এই জায়গায় ভালো আছে তাহলে এই জায়গায় যে অল্টা ধরে একটা ক্লিক করতে হবে অল্টা ধরে ক্লিক করলে এখানে একটা সোর্স আসলো এই সোর্স এলিমেন্টটা নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করতেছি আর ওখানে একটা প্লাস আসতেছে খেয়াল করেন ওই প্লাসটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে যে সেটা বোঝাচ্ছে যে ওই জিনিসটা ওখানে অ্যাপ্লাই হচ্ছে এই চামড়াটা এখানে অ্যাপ্লাই হচ্ছে যেমন ধরুন এই মেটার চোখ আছে এখন এই চোখটারে যদি আমি এই মুখের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি করব আমি এখানে এসে যখন মাউসটা ঘুরাচ্ছি তখন ওই একটা প্লাস দেখা যাচ্ছে চোখের উপরে অর্থাৎ ওই চোখ প্লাসটা যেসব জায়গায় যাচ্ছে সেসব জায়গায় থেকে ওই কালারটা বা ওই স্পটটা বা ওই ইমেজটা এলিমেন্টটা এখানে এসে পেস্ট হইতেছে ব্যাপারটা কি বুঝতেছি ব্যাপারটা এখানে কি ঘটতেছে আমি অল্টা ধরে যদি এই সোর্স ফাইলটা নেই সেই ক্ষেত্রে এটা কাজ করবে তাই না আমি যদি সোর্স ফাইল না নেই তাহলে তো আর কাজ করবে না সোর্স ফাইল না নিলে তো আর কাজ করতেছে না এই হচ্ছে ব্যাপার স্যাপার আগে অল্টা ধরে সোর্স ফাইল নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে আমি যদি এখানে স্পটটা রিমুভ করতে চাই অল্টা ধরে এখানে একটা এখানে অ্যাপ্লাই করতেছি তাই না এরপর ধরেন এই এই জায়গাটা এখন এই জায়গাটা যদি আমি এখান থেকে সোর্স ফাইল ধরে অর্থাৎ চোখের নিচ থেকে সোর্স ফাইল ধরে আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে ওইখানে সোর্স ফাইল কি এখানে কাজ করবে তাহলে এইখানে সোর্স ফাইল নিতে হবে অর্থাৎ যেখানে স্পট তার আশেপাশ থেকে সোর্স ফাইল নিয়ে আশেপাশে অ্যাপ্লাই করবে খুব বেশি দূরে যাওয়া যাবে না কারণ কি এক এক জায়গার রংটা এক এক রকম এক এক জায়গায় স্পটের রং একরকম না আপনার ফেসের সব জায়গায় তো একরকম রং না এখানে এখানেও ব্যাপারটা সেই আগের মতোই বাট এখানে একটা জিনিস আমি আরেক জায়গায় নিয়ে অ্যাপ্লাই করার সুযোগ আছে আমরা কি নেক্সট টপিকে যাব এখন ধরেন একটা ইমেজ এই ইমেজের মধ্যে আমরা আরেকটা টুল অ্যাপ্লাই করতে পারি তার নাম হচ্ছে প্যাচ টুল প্যাচ টুলের কাজটা হচ্ছে যেমন এই একটা স্পট এটাকে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করলেন কারে স্পট স্পটের নিয়ে এই সাইডে ছেড়ে দেন এই সাইডে যে জায়গায় ভালো সেই জায়গায় ছেড়ে দিলেন ওই ভালো রংটা আমার এখানে চলে আসলো অর্থাৎ এটা একটা স্পট এটাকে সিলেক্ট করলেন আর এই পাশে নিয়ে ছেড়ে দিলেন তাহলে ওই রংটা এখানে এসে ম্যাচ হয়ে যাচ্ছে অর্থাৎ এটা একটা স্পট স্পটটাকে সিলেক্ট করলেন আর ভালো জায়গায় নিয়ে আপনি ছেড়ে দিলেন তাহলে ওই ভালো জায়গার তত আমার স্পটের মধ্যে চলে আসতেছে এটা একটা স্পট এখান থেকে সিলেক্ট করে এটাকে আপনি যেখানে ছাড়লেন ওই জায়গার তকটা আমার এখানে চলে আসতেছে বাট এই তক আর এই তক তো মিলছে না এই সাইডে তো আসলে যাওয়া উচিত না আমার তো যাওয়া উচিত এই সাইডে তো আমি এই স্পটটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে নিয়ে ছাড়লাম ছেড়ে দিলে এটা স্পটটা মিলাই গেল আবার আমি ধরেন এইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এটাকে এইখানে নিয়ে ছাড়লাম তাহলে ওই তকটা আমার এখানে চলে আসতেছে আমি এই স্পটটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি জাস্ট এর পাশে এনে ছাড়লাম তাহলে এই আমার তকটা এখানে যে ম্যাচ করে যাচ্ছে এটা কি বুঝতেছি কিভাবে কাজ করতেছে এখন কথা হচ্ছে ভাইয়া আমার মুখে তো স্পট নাই আমি স্পট বসাবো কি করে যেমন ধরেন তার চোখের মধ্যে কোন স্পট নাই বা তার ঠোঁটের মধ্যে কোন স্পট নাই কিন্তু আমি ঠোঁটের মধ্যে স্পট বসাতে চাই আমি তার ঠোঁটের এই জায়গাতে একটা স্পট বসাতে চাই কোন জায়গায় বসাতে চাই এই জায়গায় জায়গাটা আগে সিলেক্ট করছি সিলেক্ট করে এই স্পটের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম এই স্পটটা ছেড়ে দিলাম এখন সে কি করে সে হচ্ছে স্পটটা তো আনে আনেই কিন্তু রংটাও ম্যাচ করে দেয় অর্থাৎ ধরেন আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে এই স্পটটা আনতে চাই তো এখানে কি স্পটের আশেপাশে তো ত্বক আছে ত্বকের কালার দেখা যাচ্ছে না আপনার ঠোঁটের উপরে তাকান ঠোঁটের উপরে দেখছেন ত্বক দেখা যাচ্ছে কিন্তু তখন সে কালার ম্যাচ করে স্পটটাকে ছোটের উপরের কালারের সাথে ম্যাচ করে দিয়েছে
বুঝতে পারছিস ব্যাপারটা? অর্থাৎ সে কালার ম্যানেজমেন্ট করতেছে অটোমেটিক। আমি যদি এই চোখের মধ্যে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাকে আমি নিয়ে এসে যখন এখানে ছাড়বো তখন চোখের মধ্যে তো এরকম লাল হয়ে থাকার কথা, কিন্তু চোখের মধ্যে সাদা হয়ে থাকে, সাদা হয়ে যাচ্ছে কিন্তু ওই স্পটটাই আমার ঠিকই থেকে যাচ্ছে। স্পটটা কিন্তু স্পটের মধ্যেই আছে, সাদা কালার স্পট হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া আমার এখানে উল্টা কেন? হ্যাঁ ভাইয়া, আমার এখানে আপনি যেভাবে বলছেন যে কোন একটা স্পট সিলেক্ট করে ওটা ভালো জায়গা নিয়ে ছেড়ে দিলে স্পটটা চলে যায়, আপনার এখানে সোর্স সময় উল্টা পাল্টা আছে দেখেন তো। আপনার এখানে আমার এখানে যেমন সোর্স, আমার এখান থেকে ভালো জায়গা সিলেক্ট করে স্পটের উপর ছেড়ে দিলে তখন স্পটটা চলে যায়। আচ্ছা উল্টা, এখানে উল্টা করার অপশন আছে, আপনি স্ক্রিন শেয়ার করলে আমি দেখাই দিতে পারব। আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ওকে, এই টপিকে কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা তাহলে আমাদের আজকে আমাদের আর কি কি বাকি আছে বলুন তো? আমরা কি করব এটা আজকে বাংলা লেখা শিখতে চাইছিলেন। হ্যাঁ বাংলা লেখা? জি জি। ওকে আমরা আজকে বাংলা শিখব। তাহলে আমাদের এ পর্যন্ত কি টোটাল সবকিছু ক্লিয়ার? আমরা এ পর্যন্ত কি বুঝি নাই বলুন তো? কোন জিনিসটা? হ্যাঁ ফটো রিটাচের কাজ এতটুকুই, রিটাচের কাজ এতটুকুই মোটামুটি। এর সাথে কালার কারেকশন, এর সাথে কালার ম্যানেজমেন্ট, যেমন ধরেন কালার ব্রাইটনেস আপ ডাউন করা বা ধরেন কালো থেকে ফর্সা করা এরকম, বাট মূলত যে রিটাচ বলতে আমরা যেটা বুঝি সেই রিটাচটা এতটুকুই। তবে এর সাথে আরো কিছু আছে, যেমন ধরেন একবার রিটাচ একদম ক্লিয়ার করে দেন, ওইটা একটা বড় কনসেপ্ট তো। একটা ভালো ফটো নিয়ে ভাই রিটাচ পুরোটা দেখাই দেন ভাই একবার, রিটাচটা একদম ক্লিয়ার করে দেন। আচ্ছা আমরা যদি লাস্টে আর রিটাচ নিয়ে আমাদের আর ভাবতে না হয় একদম এরকম একটা, তাহলে আমরা একটা কাজ করি, একটা রিটাচ আর কি দেখাই ভালো হতো। বানাই ফেলি আমরা একটা রিটাচের সাথে একটা ইমেজের গিগ বানাই ফেলি, একটা রিটাচ বিফোর আফটার সহ ফুললি কমপ্লিট একটা প্যাকেজ বানাই ফেলি। আচ্ছা এখন আমরা যদি আরেকটু কোটিন ইমেজ নেন ভাই। আচ্ছা আমরা যদি একটা গিগ বানাই ভাই, একটা কালো ইমেজ নেন, কালো ইমেজ ফর্সা করব। হ্যাঁ হ্যাঁ ফর্সা প্লাস স্পট এরকম একটা ইমেজ। আপনারা কালো ইমেজ ফর্সা করার ভিডিও দেখছেন? ব্যাক করছি অলরেডি, আজকে এসডব্লিউ করছি, আপলোড করেছি, করছি ভাই করছি। এসডব্লিউ দেখলে ভাই বুঝতে পারবেন এখানে খুব বেশি ভালো, মানে খুব বেশি স্পট ইমেজও নেওয়া যাবে না। আচ্ছা স্পটের মধ্যে আর একটা হলো, ধরেন একজন বয়স্ক মানুষ, একজন বুড়ি, স্পটের মধ্যে মানে আমাদের যখন রিটাচ রিটাচ নিয়ে যেহেতু কাজ করছি, রিটাচের মধ্যে আর একটা টপিক আসে যেটা হচ্ছে একটা বুড়ি, বা ধরেন এই যে একটা ফেস, এই ফেসের মধ্যে আপনি কি করবেন তাই না? এই ফেসটাকে ভালো করবেন আপনি কিভাবে, বা এই ফেসটাকে আপনি ভালো করবেন কিভাবে? এটা দেখে বোঝা যাচ্ছে যে উপরে নিচে উপরে নিচে, এই ফেসটাকে ভালো করবেন কিভাবে? তো এইটা করার সব থেকে মানে অনেকগুলো টুল এখানে কাজ করে, তো সব থেকে মূল যে বিষয়টা এটা সেটা হলো এখানে ব্লার করা, অর্থাৎ ব্লার করে করা। আগে ব্লার করতে হবে একবার, ব্লার করার পর তারপরে স্পট হিলিং দিয়ে রিমুভ করতে হবে প্রতিটা স্পট, অনেক সময় লাগবে, হয়তো বা এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা লাগতে পারে, বাট এটা সম্ভব। এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। আচ্ছা এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা খুব বেশি স্পট নিব না, মোটামুটি লেভেল নিব বিফোর আফটার বোঝানোর জন্য, আবার ইমেজের কোয়ালিটি ভালো হওয়া লাগবে কারণ আমরা একটা গিগের ইমেজ তৈরি করব। আচ্ছা আমরা যদি ফাইভারে যাই, ফাইভারে যে এই টপিক নিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখে আসি যে গিগ গুলো কিভাবে তৈরি করা হয়। এই বাংলা লিখবো আমাদেরকে মনে করাবেন, আর 15 মিনিট পরে, 15 মিনিট পরে আমাকে একজন মনে করেন বাংলা লেখার কথা। ওকে ভাইয়া। হ্যাঁ অবরোধী শিখতে তো আসলে শেখারও কিছু আছে, অবরোধী তো ইজিলি করা যায়, অবরোধী শেখানোর কিছু নাই, অবরোধী করারও কিছু নাই, অবরোধী করবেন না আপনারা। ভাইয়া একটা কোশ্চেন ছিল অফ টপিকে, যে ওই পেয়ারে যে আমরা প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট মানে অ্যাড করতে হয়, পরবর্তীতে কি আমরা সেটা চেঞ্জ করতে পারবো নাকি? পারবো, আমার একটা অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে না, চেঞ্জ করা সম্ভব, সাপোর্টে মেসেজ দিতে হয়। আচ্ছা ভাই মানে অনেক কমপ্লিকেটেড নাকি? না কমপ্লিকেটেড কিছু না, সব কিছু করা যায়। আচ্ছা ভাই আচ্ছা আমরা যখন কোন একটা কাজ করব তখন একটা ভালো ইমেজ নিব, অর্থাৎ কোয়ালিটিফুল। দেখেন প্রতিটা ইমেজ কিন্তু এখানে কোয়ালিটিফুল,
না তো একটা জিনিস কি ইমেজই তো আপনার ইয়ে করতেছে মানে আমাদেরকে প্রেজেন্ট করতেছে কি ইমেজ আমাকে প্রেজেন্ট করতেছে আমার ইমেজ তো এমন কোন ইমেজ নিতে হবে যেটা দেখে মানুষজন বুঝতে পারবে যেখানে কোনো কাজ হইছে যেটা দেখে বোঝা যাবে যেখানে কোনো কাজ হইছে তাই না যেমন এই ইমেজটার কথা বলি এরপরে এই ইমেজটার কথা বলি প্রতিটা ইমেজে দেখে বোঝা যাচ্ছে যে আমাকে নিয়ে মানে ইমেজটা নিয়ে বোঝা যাচ্ছে যে এখানে কি কাজ করা হয়েছে ইমেজের মধ্যে কিন্তু ফুটে উঠতেছে যেখানে বিফোর আফটার কি এখানে কিন্তু আর আলাদা করে এখানে সেই বিফোর আফটার লেখে নাই ইমেজই বলে দিচ্ছে যেখানে বিফোর আফটার কোনটা তাই না তারপর এখানে বিফোর আফটার লেখা যায় যেমন এখানে বিফোর আফটার লেখা হয়েছে আচ্ছা এইখানে যে ব্যাপারটা এখানে একটা বুড়ি মহিলাকে ইয়াং বানানো হয়েছে বা সেই ইয়াং কালে যেমন ছিল দেখতে এরকম বানানো হয়েছে তো এখানে অলমোস্ট সবই সেম শুধুমাত্র এই জিনিসগুলোকে ব্লার করতে হয়েছে এটার ব্লার দেখেন এখানে হালকা হালকা আছে বা দেখেন এই গলার এদিকে হালকা হালকা আছে এই জিনিসটাকে ব্লার করে দেওয়া হয়েছে ঠিক যেমনটা আমরা ব্লার করছি অর্থাৎ ব্লার করে করে এই কাজটা করা সম্ভব এটা আমি ছবিটা ডেমোটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই যেগুলো দেখতেছি এগুলাকে বলে ফাইভারের গিগ ইমেজ ফাইভারের গিগ ইমেজ বলতে ফাইভারের মধ্যে এগুলাকে বলা হয় গিগ গিগ মানে কি যখন আমরা ডিজাইনার হব আমরা যখন ফাইভার মার্কেটপ্লেসে যাব ফাইভারের যে আমরা যখন এরকম পুরো পোস্ট করব এই পোস্টগুলোকে বলা হয় একটা গিগ আর এই গিগগুলো দেখে মানুষজন আমাদের কাছে আসবে এই গিগটা দেখে মানুষের ভালো লাগছে সে আমাকে মানে আই উইল ডু ফটো রিটাচিং থ্রি ইমেজেস ধরেন সেই ফটো রিটাচ লিখে সার্চ করছে ফটো রিটাচে আমার এটা র্যাঙ্ক করছে বা আমার ইমেজটা তার দেখে ভালো লাগছে সে আমার সাথে মেসেজ করলো সে আমার সাথে কন্ট্যাক্ট করলো কন্ট্যাক্ট করে সে আমাকে একটা কাজ দিল বা সে আমাকে একটা কাজ দিয়ে সে চলে গেল যেভাবেই হোক একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিল এখন কাজ যে দিবে কি দেখে দিবে এই আপনার গিগ দেখে দিবে এটাকে বলে গিগ আর এই গিগের মধ্যে একটা টাইটেল থাকে ইহাকে বলে গিগের টাইটেল যেমন আই উইল রিটাচ হেডশট বা পোর্ট্রেট স্ক্রিন এন্ড এডিট ইমেজ আচ্ছা এখন এই যে একটা বলেছে গিগের টাইটেল এই গিগের টাইটেলটা রিসার্চ করে বের করতে হয় বা সুন্দর করে আপলোড আপডেট করতে হয় এটা আমরা শিখবো আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসে শিখবো বাট আমরা ইমেজ রিটাচটাকে দেখে আসি তো এখানে এই যে ইমেজটা হলো একটা অ্যালবামের কাভার কারণ কি এখানে আরো অনেকগুলো ইমেজ আছে বা দুই তিনটা ইমেজ আছে সেগুলোর মধ্যে কাভার হইতেছে মূলত প্রথমটা এখন এই প্রথম কাভারটা কি আপনি খারাপ ছবি দিবেন নাকি ভালো একটা ছবি আই ক্যাচিং ছবি দিবেন কোনটা দিবেন যেটা খুব সুন্দর HD quality, ছবির কোয়ালিটি সবকিছু মিলিয়ে বিফোর আফটার সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা ছবি দিবেন গর্জিয়াস একটা ছবি দিবেন যেমন এখানে লিপস্টিকও কিন্তু গাঢ় করে দেওয়া হয়েছে তাই না চোখের ইয়েগুলো গাঢ় করে দেওয়া হয়েছে এর উপরে ইয়ের গাঢ় করে দেওয়া হয়েছে ভ্রু গাঢ় করে দেওয়া হয়েছে চোখের কালার গুলো গাঢ় করে দেওয়া হয়েছে ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু ইমেজটা সুপার তো আবার ইমেজটা খুবই বেশি কমপ্লেক্স করবেন না কারণ খুব বেশি কমপ্লেক্স ইমেজ গুলো ভালো হয় না হালকা হালকা স্পট বোঝা যায় এই কারণে খুব বেশি কমপ্লেক্স ছবি নিয়ে ফাইভারে দিবেন না ফাইভারে দিবেন একটু নর্মাল ছবি খুব বেশি স্পট ইয়ে দিবেন না খুব বেশি হিলিং করবেন না বা যেমন এটা নিয়ে কাজ করবেন না এরকম কিছু নিয়ে কাজ করবেন না একটু লো নিয়ে কাজ করবেন ঠিক আছে কারণ এটা নিয়ে কাজ করলে আপনার কোনো না কোনো ভুল থাকবেই এটাতে যদি আপনি এটা আমাদের এরকম একটা গ্রুপে দিয়ে দেন ভাই ওকে এটা নিয়ে কাজ করলে কোনো না কোনো ধরনের ইয়ে থাকবেই 100% এটা হবে না আচ্ছা আমরা কোন একটা ইমেজ নেই কোন একটা ইমেজ নিয়ে কাজ করা শুরু করে দিই আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করেছিলাম সেসব ইমেজগুলো নেই আচ্ছা এটাও খুব সুন্দর বিফোর আফটার যেমন এই যে দেখেন এটাও খুব সুন্দর করে বিফোর আফটার করেছে আচ্ছা এখন কথা হলো যে আপনারা কাজটা করবেন যেহেতু আমরা ফাইভারের জন্যই করবো ফাইভারের জন্য করার জন্য আমাদের একটা সাইজ দরকার ফাইভারের গিগ ইমেজ সাইজ কত সেটা আমরা দেখে আসি ফাইভার গিগ ইমেজ সাইজ জানেন আপনারা কত 550x370 এখন ফাইল থেকে যখন আমি নিয়ে গেলাম নিয়ে যে এখান থেকে 550 লিখলাম আর এখানে 370 আমি লিখলাম হাইডুডে আমি লিখলাম কথা হচ্ছে এটা তো ওয়েব সেক্টরের কাজ তাহলে আমাদের রেজুলেশন তো 72 হওয়ার কথা বাট 72 না দিয়ে আমরা রেজুলেশন দিব এখানে 300 কেন কারণ এটা একটা হাই কোয়ালিটির কাজ রেজুলেশন ভালো দিলে প্রবলেম নাই ইমেজ কোয়ালিটি ভালো হবে ইমেজের সাইজ বাড়বে বাট আমার কোয়ালিটিটা ভালো হবে এই জন্য আমি এখানে 300 দিলাম বাট এখানে এই 550x300 যদি 370 যদি আমি এখানে দেই তো এই ফাইলটা এখানে যে ফাইলটা হবে এই ফাইলটা আসলে খুব ছোট একটা ফাইল অর্থাৎ এই ফাইলের পিক্সেল বা হাইডুডের সাইজটা খুব ছোট কিন্তু ফাইভার কিন্তু এটাও বলতেছে যে ফাইভারের এখানে সাইজটা আমরা ম্যাক্সিমাম 5 MB পর্যন্ত দিতে পারবো কিন্তু আমি যদি এই ছবিটা তৈরি করি এখন 550x370 দিয়ে সেক্ষেত্রে এই ফাইলের সাইজ হবে মাত্র 200 KB বা 300 KB এর কারণ কি বলো জি ভাই এই জন্য তো আমাদেরই দেখাইছিলেন যে ইমেজ সাইজ থেকে সাইজ বড় করে রাখতে চাইছিলেন এই জন্য এর ওয়াইডার হাইট ছোট
১২০০ যখন আমি ১২০০ সাইজ দিলাম তখন অটোমেটিক নিচের সাইজটা ৮০৭ হয়ে গেল কারণ হচ্ছে মাঝখানে একটা রিলেশন সাইন আছে এই রিলেশনের জন্য যদি আমি রিলেশন সাইন্সটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা আর হয় না অর্থাৎ ১২০০ দিলে ১২০০ হবে ১১০০ দিলে ১১০০ হবে তাই না ১০০ দিলে ১০০ হবে তো আমরা যখন এই সাইনটা দিব তখন আমি যদি উপরে দিই ৫৫০ নিচে ৩৭০ অটোমেটিক হবে আমি যদি উপরে দিই ৬০০ তাহলে নিচে অটোমেটিকই বেড়ে যাবে আমি যদি উপরটা দিই ১০০০ তাহলে নিচে অটোমেটিকই বেড়ে যাবে তো এইভাবে আমরা বাড়িয়ে নিব এবং ১০০০ বা ১০০০ এর উপরে দিব এই ছবিটাকে আমি একটা কপি করে রাখবো কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখবো কারণ বিফোর আফটার করবো এখন এটাকে সমানভাবে কেটে নিতে হবে বা এই ছবিটার এই যেহেতু ছবিটা একটু ওয়েস্টেজ আছে ছবিটার বাইরে একটু কানের বাইরে অংশ আছে সম্পূর্ণ ছবি যদি আপনি রাখতে চান সেটা রাখা পসিবল না কারণ কি ছবিটার সাইজ আর আমার পেজের সাইজ কিন্তু মিলতেছে না ছবিটা কিন্তু আমার পেজের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না যে কারণে আমি ছবিটার এতটুকু অংশ কেটে নিব যতটুকু আমার ইম্পর্টেন্ট ততটুকু আমি এখান থেকে কেটে নিলাম বাকিটুকু আমি ডিলিট করে দিলাম অর্থাৎ ছবিটা আমি এতটুকুকে নিয়ে আসলাম এবার এই ছবিটাকে আমি এখানে রাখলাম আর এখানে একটা কপি করলাম অর্থাৎ দুটো ভাগ করে ফেললাম তার মানে আমি ছবিটার যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমি আলাদা করে ফেলতেছি ততটুকু আমি রাখবো বাকিটুকু রাখবো না কারণ কি আমার সাইজের জায়গার সাথে আমার জায়গাটা মিলছে না এই কারণে বুঝতে পারছিস ভাইয়া হ্যাঁ বলেন ওই ছবিটা কাটার সময় সিলেক্ট করে আমরা যখন ডিলিট দেই তখন ভিতরেরটুকু কাটে বাইরেরটা কিভাবে কাটে বুঝিন না আপনার কথা মানে আপনি যে সিলেক্ট করে ছবিটা কাটলেন হুম আমি যখন সিলেক্ট করে এটা ডিলিট চাপ দেই তখন তো ভিতরে যতটুকু সিলেক্ট হইছে শুধু ভিতরেরটা আর কি কাটে বাইরেরটা কিভাবে কাটে ধরনা মেথড করে সিলেক্ট করছি সিলেক্ট করে আমি যখন ডিলিট দিব তখন এতটুকুই কাটে তাই তো হ্যাঁ এটা আমারটা তো টার্গেট তাই না তো আপনার কথা হলো আমি এটার মধ্যে বাইরেরটুকু কাটতে চাই তাই তো সেটাই এর জন্য শর্টকাট হলো কিবোর্ডের কন্ট্রোল শিফট আই কন্ট্রোল শিফট এবং আই মানে ওনার প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আপনি যে কাটলেন এটা এটাকে যদি আপনি এভাবে কাটতেন তাহলে কেমন হতো ধরুন আপনি এতটুকু সিলেক্ট করলেন এতটুকু সিলেক্ট দিলে তো ডিলিট দিলেই ডিলিট হয়ে যায় তাই না এতটুকু সিলেক্ট করলাম ডিলিট দিলে তো এতটুকু ডিলিট হয় কিন্তু আমি ইচ্ছে বাইরেটুকু ডিলিট করতে এই জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং আই যদি আমরা একসাথে দিই তাহলে রিভার্স ইনভার্স করে কাটতে হয় তাই না রিভার্স হয়ে যায় রিভার্স করে তারপর কাটতে হয় ক্লিয়ার আচ্ছা জি ভাই ক্লিয়ার ওকে এবার এই ইমেজটা আমরা এখানে রাখলাম রাখার পর দুইটার একটাকে আমরা বিফোর আফটার দিব তো আমরা ঝটপট করে কাজগুলো করে ফেলি আমরা ফার্স্টে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা সুন্দর করে স্পটগুলোকে রিমুভ করব বড় বড় স্পট যেগুলো আছে সেগুলোকে আমরা আগে রিমুভ করব ঠিক আছে তো একটা টুল দিয়ে আমরা কাজ কে কি বলে কথা ছিল বলেন 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 কথা বলেন কথা বলেন মানে আপনারা কি মাঝে মাঝে কথা বলতে চা হারাই যান নাকি আমার এই মাউথ পিস বন্ধ হয়ে যায় বলেন ভাইয়া আমরা একটা ছবি যদি হাই রেজলিউশন থাকে বা হাই এমবি থাকে সেটাকে কমাবো কিভাবে একটা ফাইলকে আমরা মানে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি করব কিভাবে তাই না
এই ভাই আপনার প্রশ্ন কি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি করব কি হবে তাই তো ভাই আমার নেট এর সমস্যা এটা সমস্যা মনে ভাই এইজন্য মানে অফ হয়ে যাচ্ছে আমার প্রশ্নটা কি হাই লেক হাই কোয়ালিটির একটা ইমেজ করে লো কোয়ালিটি করতে চাই তাই তো জি ভাই এরকমই প্রশ্ন মনে হয় ধরেন রেজুলেশন মানে দিলে তো হয়ে যায় না জি ভাই ধরেন আমি একটা ফটোশপে একটা ফাইলকে আমি যখন সেভ করতে চাই এই ফাইলটাকে যখন আমি সেভ করতে যাব তখন কিন্তু একটা কোয়ালিটির একটা ব্যাপার আসবে বা সাইজ কিন্তু আমি সাইডে দেখতে পাবো তাই না পাই আমরা জি জি ভাই দেখা তখন আমাদের ওই তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে সাইজটা আমি কত রাখবো কত বাড়াবো বা কমাবো তার মানে এভাবে করা যায় আচ্ছা দেখেন এবার আমি হিলিং ব্রাশে গেলাম হিলিং ব্রাশে যে এটাকে সোর্স ফাইল নিলাম সোর্স ফাইল নিয়ে আমি এই জায়গাটা এইখানে সোর্স ফাইল নিয়ে আমি জিনিসটাকে অ্যাপ্লাই করতেছি আসসালামু আলাইকুম আরে মামুন ভাই ভালো আছেন জি স্যার ভালো আছেন আপনি একটা প্রশ্ন আপনি হচ্ছেন আমাদের একমাত্র ব্যক্তি যে হচ্ছে কম্বোর কম্বো ব্যাচের আমার বাসায় এসেছে ফার্স্ট আমি সব কম্বোতে থাকব আপনি যত কম্বো করবেন ভবিষ্যতে একদম বোকা তো তাই আর কি না কি যে বলেন স্যার ওই যে আমরা যখন স্টুডিওতে মানে একটা ইমেজ নিয়ে যাই সিভি করার জন্য অথবা অন্য কোনো কারণে তখন তারা যে কাজটা করে এটা তারা কন্ট্রোল ব্যবহার করে তারা তো এটা ডিপেন্ড করে তার তো এগুলো মুখস্থ থাকে তারা ওই শর্টকাট ইউজ করে বেশি তো এত শর্টকাট ইউজ করে যে আপনারা কিছু বুঝবেন না তারা কোন ইউজ করে ও আচ্ছা 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 আমি কিন্তু যে ব্রাশের সাইজ সফটনেস একটু বাড়াই কমাই নিলাম দেখছেন হার্ডনেস সফটনেস এখানে ব্রাশের কমানো বাড়ানো যায় সেটা একটু কমাই বাড়াই নিলাম এই কারণে বুঝে নিতে হবে কাজ করতে করতে বুঝবেন আপনি যে কখন কি করতে হবে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে আমার অনেক সময় এরকম বাইরে চলে যাচ্ছে আমি সাইডে করতে চাই সাইডে করতে পারছি না এই সব ক্ষেত্রে আপনি কি করবেন আমি এর বাইরে নিতে চাই না তখন আমি এখান থেকে এরকম বললাম বাইরে চলে গেল বাট আমি বাইরে নিতে চাই না তখন যেটা করতে হয় এরিয়া সিলেক্ট করে করতে হয় তখন এরিয়া সিলেক্ট করে বাইরে যায় না বুঝতে পারছি তখন এরিয়া সিলেক্ট করে করতে হয় এরিয়া সিলেক্ট করতে হয় কিভাবে জানি আমরা জি ভাই একটা জিনিস খেয়াল করেছেন এর ছবিটার মধ্যে একটা টেক্সচার আছে এই টেক্সচারটা বসানোর জন্য আমি কি করছি এই ছবিটার মধ্যে টেক্সচার আছে খেয়াল করেছেন আপনারা টেক্সচার বুঝেন কি না ভাই বুঝতে পারি না হ্যাঁ টেক্সচার বুঝি ভাই কিন্তু বুঝতে পারি না ব্যাপারটা কি মানে এখান থেকে আমি টেক্সচার করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বুঝছি মানে এখান থেকে জিনিসটা নিয়ে আমি ওখানে দিচ্ছি জাস্ট ও আচ্ছা টেক্সচার গুলো অ্যাপ্লাই করতেছি লাইক আমি যদি একটু বড় করে বুঝাই এই প্যাস্টুল থেকে ধরুন আমি এতটুকু জায়গা নিলাম নিয়ে যদি আমি এই জায়গায় ছাড়ি তাহলে কি এই জায়গার টেক্সচারটা আমার ওইখানে চলে গেল না ও ঠিক আছে এটা করার চেষ্টা যেখান থেকে আমি এতটুকু এরিয়া নিলাম এর মধ্যে আমি এই টেক্সচারটা বসাতে চাই তো এই টেক্সচারগুলো আমার দরকার তো কারণ আমি যে তার একটা কাজ করছি আমি যদি ফুল এরকম ইয়ে করে রাখি তাহলে তো মানে আর্টিফিশিয়াল মনে হবে তাই না যেমন এখন তার এই জিনিসটা টেক্সচার আছে দেখে মনে হচ্ছে না এটা রিয়েল কিন্তু আমি আগে যেভাবে ছিল ওইভাবে তো দেখে আপনার মনে হবে যেটা এর মধ্যে ইয়ে আছে ঝামেলা আছে জি বলেন কে বুঝি নাই ভাই এরিয়া সিলেক্ট করাটা বুঝি নাই কি বুঝেন নাই এরিয়া সিলেক্ট করে যে আপনি ব্রাশতে মুছতেছিলেন সেটা এই যে ছবিটা এই ছবিটার মধ্যে আপনি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে চান সফট লাইট অ্যাপ্লাই করতে চান এরকম ব্রাশ অ্যাপ্লাই করতে চান যে কোনো ব্রাশ আমি ধরেন ব্রাশ নিলাম লাল কালার সুন্দর লেয়ার নিলাম কারণ আপনি ব্রাশ চাইতেছেন বর্ডারে দিতে বর্ডারে আপনি চাই আপনি চাইছেন বর্ডারে দিতে কিন্তু বের হয়ে যাচ্ছে কি করবেন আপনি চাচ্ছেন বর্ডারে দিতে বাট বের হয়ে যাচ্ছে কি করবেন আপনি আপনাকে যখন এরিয়া সিলেক্ট করে দিলে এটা বর্ডারের মধ্যেই থাকে এটা বাইরে আর বের হয়
তখন বাইরে বের হয় এই বর্ডারটা আর কি কিভাবে নিতে হবে কন্ট্রোল এন্টার ধরে এটা তো কন্ট্রোল এন্টার সিলেক্ট আমরা ডিসক্রিপশন ওকে সিলেকশন কন্ট্রোল এন্টার দিয়ে আপনি সিলেক্ট করেন না এরিয়া হ্যাঁ 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 ছোটবেলার পড়াশোনা ভুলে গেছে না না ওইটাই যে আর আসলে এই কাজটা সেটা জানতাম না ভাই প্যাচ টুলটা একবার দেখাইলে ভালো হয় হ্যালো ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার নেট একটু সমস্যা হচ্ছিল ভাই আমি দেখেছি আমি যদি বড় বড় কিছু ছবি নেই যেমন পিক্সেল থেকে চার পাঁচটা ছবি নিয়ে যদি কাজ করি এখন ওটা সেভ করতে গেলে ওটা সব মিলিয়ে 15-16 MB হয়ে যায় আমি ওটা যদি কোয়ালিটিটা ঠিক রেখে যদি আরো কম এমবি তে সেভ করতে চাই তাহলে কি করব আচ্ছা আমরা দেখব আমরা সেই জিনিসটা দেখব জি জি ভাই সেটাই প্রশ্ন ছিল তো তখন প্রশ্ন সেটাই ছিল আর কি হ্যাঁ আমরা তখন প্রশ্ন বুঝতে পারছিলাম আপনি চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাবো প্রবলেমটা ক্ষতি দেখা হবে আপনাদের সেটা আচ্ছা এখন ধরুন আমার কাজ শেষ ও একজন বলল প্যাস্টুল আচ্ছা প্যাস্টুলের ব্যাপারটা বুঝি প্যাস্টুল হলো এরিয়া সিলেক্ট করতে হয় আগে ধরেন আপনি এই লিপটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন সিলেক্ট করে লিপটা এখানে নিয়ে আসলেন তাহলে কি হলো যে জায়গাটাকে যে জায়গায় ছাড়লেন সেই জায়গার টকটা ওখানে যে ম্যাচ হয়ে গেল ব্যাপারটা বুঝেন লিপটা হাওয়া হয়ে গেল আর ওই জায়গার টকটা এখানে চলে আসলো এবং কালার ম্যানেজমেন্ট সে করে ফেলছে তাই না আমি উপরে লিপটা নিলাম নিয়ে এখান থেকে এখানে ছাড়লাম তাহলে ওইটা এখানে চলে আসলো বাট কালার ম্যানেজমেন্ট সে ঠিকই করে ব্যাপারটা এইটা যে আমি যখন এই লিপটা এখান থেকে সরাচ্ছি সরাইয়া যখন এখানে দিচ্ছি তখন ওইটা এখানে আসতেছে আসলো বাট কালার ম্যানেজমেন্ট করে এমন ভাবে মিলাই দিল আপনি দেখেই বুঝতেছেন না যে এখানে একটা দুই লিপ ছিল এটা হলো প্যাস্টুল প্যাস্টুল এভাবেও কাজ করে আবার এইখানের একটা জিনিসকে আমি এখান দিয়ে ছাড়লাম সেটাও এখান থেকে ওখানে কপি হয়ে যায় এবং ওইখানে একটা হালকা হালকা করে মিলাই যায় মানে মিলিয়ে যায় কালারটা কালার ম্যানেজমেন্ট সে করে নেয় বলেন সেক্ষেত্রে তো ভাই পারফেক্ট হইলো না আবার কোনটা পারফেক্ট হইলো না একটু বলেন তো একটু হালকা হয়ে যখন লিপেছেন তখন হালকা হয়ে যায় আরে এটাই তো সুবিধা আপনি যখন হালকা কেন হচ্ছে হালকা হলে সুবিধা কি আপনি কি চান এরকম ডাইরেক্ট বসাইতে ধরুন আপনি চান ডাইরেক্ট বসাইতে হালকা হয়ে যাচ্ছে এটা তো সুবিধা প্যাস্টুলের আপনার কথা হলো উনি ওনার কথা হলো এটা যে ভাই আমি চাইতেছি ওনার এই লিপটা সরাসরি এখানে বসাই তখন ওই ওই কাজটা আবার আরেক ফুলের কাজ ওনার কথা হলো যে এরকম যে একদম সরাসরি ওইটাই বসা এটা আবার আরেক ফুলের কাজ এটা বলে ক্লোন টুল ক্লোন স্ট্যাম্প টুল এই টুলও আসবো ওইটা আবার আরেক টুল কিন্তু আমরা এখন আসছি প্যাস্টুলের মধ্যে প্যাস্টুলের মধ্যে সুবিধা হইতেছে এটা যে কালার ম্যানেজমেন্ট করে দেওয়া যেমন ধরেন এখানে যে টক এখানে যে স্ক্রিনটা আমি যদি এটা পাশে নিয়ে আসি আমি যদি এটা এর পাশে নিয়ে আসি তাহলে কি হয় এই সাইডের এই জায়গাটা ওখানে যাবে বাট কালার একা একাই দেখেন মিলাই নিচ্ছে কালারটা ম্যানেজমেন্ট করে নিচ্ছে এই সাইডটা দেখেন হালকা হালকা করে মিলিয়ে নিয়েছে তো কালার ম্যানেজমেন্ট করে প্যাস্টুল ঠিক আছে ভাই বুঝতে পারছি ওকে আচ্ছা এখন এই জিনিসটা আর কিছুই না খালি উপরে আপনি বিফোর আফটার লিখে দেন আর হচ্ছে আপনি যদি আরো বেশি কাজ করতে চান বা আরো কিছু করতে চান আরো বড় করতে চান সেই ক্ষেত্রে ইমেজটা বড় করা সম্ভব ইমেজটারে এরকম অবস্থায় রাখেন বিফোর আফটার দেন ইমেজটা একটু ভাই ব্লার अप्लाई করাটা একটু দেখাইলেন এই এই ইয়েতে আফটারটা একটু ব্লার করার ইফেক্ট দিয়েটা দেখাইতেন আপনার কথাটা বুঝি নাই মানে ব্লার করার ভাই মানে ব্লার अप्लाई করা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে না ওইটা একটু দেখাইলে ভালো হইতো এই যে দেখেন আমার দরকার বিভিন্ন কারণে ব্লার করা লাগতে পারে তাই না আমার এটাকে ব্লার করা লাগবে তো আমি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে কন্ট্রোল এন্টার কন্ট্রোল জে দিয়ে কপি করি কন্ট্রোল জে দিয়ে কপি করি আমাদের মনে আছে যে জিনিসটা কপি করতে আমি এই জিনিসটা কপি করার পর এটাকে ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যায়া গাউসিয়ান ব্লারটা অন করে দিলাম গাউসিয়ান ব্লার মানে কি ঝাপসা দেখেন এখানে ঝাপসা হইতেছে ঝাপসাটা অন করে দিয়ে আমার যতটুকু দরকার আমি পরিমাণ মতো ঝাপসানেস মানে এটা ব্লারনেসটা অন করে দিলাম তেমন আমার মনে হয় যে এতটুকু দিলে আমার না ওকে ফাইন এই মেজে বিটা মাত্র দিলে না বুঝতে পারছিস আচ্ছা ভাই এই এই ব্লারটা আমি যদি পুরো ইমেজে অ্যাপ্লাই করি পুরো ইমেজে অ্যাপ্লাই করে তারপর যদি একটু একটু করে মুছে দিই তাহলে কি পুরো ছবিটা করতে পারেন ওনার কথা হলো যে ভাই আমি যদি এই ছবিটাকে আমি যদি ব্লার করি লাইক আমি যদি এই ছবিটাকে এখান থেকে ফিল্টার থেকে ব্লারে যে গাউসিয়ান ব্লারে যে আমি ধরে নেই ফিল্টারে ব্লার করলাম এই ছবিটা আমি ব্লার করলাম তাই না এই ছবিটা আমি এরকম ব্লার করলাম ব্লার করে আমি অ্যাড লেয়ার মাস্ক করতে চাই বা আমি ব্রাশ টুল দিয়ে
ইরেজার টুল দিয়ে মুছতে চাই, হ্যাঁ এটাও হবে। এভাবে অনেক সময় আমরা কাজ করি, ভেরি গুড, এভাবে আমরা কাজ করি অনেক সময়। ধর আমি এগুলো রাখতে চাই, এগুলো রাখলাম, বা উল্টা ভাবে কাজগুলো কাজটা করা যায়, উল্টা ভাবেও করা যায়। এটা একটু দেখাই দিলে ভালো হতো, আমি মানে জানি কিন্তু ভালো মতো পারি না, হয় না আমার দ্বারা। আচ্ছা, ওনার কথা হচ্ছে যে ভাইয়া এখানে দুইটা লেয়ার আছে, এখানে দুইটা লেয়ার আছে, লেয়ার আছে কয়টা ভাই? দুইটা। লেয়ার আছে কয়টা? দুইটা। দুইটা, তো এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার একই জায়গায় থাকতে হবে, দুইটা লেয়ার একই জায়গায় থাকতে হবে। এখন হচ্ছে যেটা উল্টা পলো উল্টা পলো চলছে সাইজটা, যে দুইটা লেয়ার একই জায়গায় থাকতে হবে। তো আপনার যেসব জায়গায় ইয়ে আছে, যেসব জায়গায় আপনার দাগ আছে, সেসব জায়গায় আপনি ফুটা করে দেন, অ্যাডলার মাস্ক করে আপনি সেসব জায়গায় যদি আপনি ফুটা করে দেন, সেসব জায়গায় ওই পিছনের লেয়ারটা ভেসে উঠে, তাই না? যেগুলো আপনি ফুটা করে দেন, পিছনের লেয়ারটা আপনার এখানে ভেসে উঠতেছে। আচ্ছা, এরকম আরো অনেক ভাবে এরকম কাজ করা যায়, শুধু এরকম ভাবেই যে করে তা না। আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখলে দেখবেন আরো অনেক ভাবে, এক একজন এক এক মানুষ এক ভাবে করে, বুঝতে পারছি? এরকম আরো অনেক ভাবে করা যায়। তো এই যে পেছনের রংটা আমার ফেটে, পেছনের ইমেজটা আমার ফেটে ভেসে উঠতেছে, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা যে ফুটা করে দিচ্ছে, এটা ফুটা করছে, পেছনের রংটা নিয়ে চাপসে করে আসছে, এভাবে করতে পারেন না? আসলে এই সমস্ত টুল গুলো আপনার জানা থাকতে হবে এবং সমস্ত টুল দিয়ে কাজ টুকটাক করতে হবে। তাহলে আপনি এই যে এতগুলো টুলের ব্যবহার, এই যে অ্যাডলার মাস্ক, আপনারা তো আপনারা কি ভাবছিলেন যে অ্যাডলার মাস্ক দিয়ে এত সুন্দর কাজ করা যায়? না ভাই, ভাবিনি আসলে। আচ্ছা, ভেরি গুড, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, ভাই বলছিলেন 15 মিনিট পর মনে করে দেওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে। কি যেন মনে করার কথা বলছিলাম, তা ভুলে গেছি। বাংলা লেখা, বাংলা লেখা। এখন কথা হচ্ছে আমাদের গিগিমেজ, যে গিগিমেজের সাইজটা তো আমরা বুঝতে পারছি। এখন আমাদের গিগিমেজ মানে বিফোর আর আফটার এরকম করে লিখব, সাথে আমরা যদি চাই এই যে রিটাচ এন্ড ফটোশপ এডিটিং একটা পিএনজি আইকন এরকম চাইলে আমরা বসাইতে পারি। বিফোর আফটার লিখলাম, এখানে একটা পিএনজি আইকন বসাই দিই, এটাই আমাদের একটা গিগিমেজ। আর এই গিগিমেজ করার সময় আপনাকে কি করতে হবে, আপনি একটু কষ্ট করে ইমেজ এসইও করতে হবে। ইমেজ এসইও কিভাবে করে এটা দেখছেনই, ইমেজ এসইও করা তো কোনো ব্যাপারই না। আর ক্লাস শেষে মানে 11:30 পরে কিন্তু আমি কোনো প্রশ্নের আনসার করব না। হ্যালো ভাইয়া, ব্যাকগ্রাউন্ডের বাইরে অনেকটা ডিজাইন চলে যায়, এখন যখন এই ডিজাইনটা বড় করা হয় তখন মনে করেন যে আউলে যায় সবকিছু। আমি আবার বলছি, প্রশ্নটা, আপনি যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেখাটা নিলেন, লেখাটা নিলাম, বলছি যে এই যে আপনি এইচ আর সি টা একেবারে লেখাটা ডান দিকে পুরোটা টান দিয়ে আনেন, একেবারে ভিতরে ঢুকিয়ে ফেলেন। বড় একটা পেজে আনতে চাই আপনি। হ্যাঁ, আমি এটা যদি বলতেছে লেখার রেশিও নষ্ট হয়ে যাবে। লেখার রেশিও কেন নষ্ট হবে?
ভাই শিপ স্যার টান দেয় তো এইজন্য রেশিও নষ্ট হয়ে যায় লেখা তো আমার আমি কথাটা আবার বুঝি আমি নেটের সমস্যার কারণে বলতে পারছি না ভাই ওনার স্ক্রিন শেয়ার করে দেখাতে বলেন ভাই আপনি না বলতে পারলে আপনি ইয়া বলেন টেক্সট করেন লেখা তো নষ্ট হয় না আপনার ইমেজ নিলে ছোট করে রাখলে ও যদি স্মার্ট অবজেক্টে না থাকে তাহলে তো ইয়া হয় ইমেজটা মানে নষ্ট হয়ে যায় ভাই আপনি আপনি স্ক্রিনশট দিয়ে বুঝান বা ভালোভাবে বুঝান আমরা তো কথা না বুঝলে আপনার উত্তর দিব কি হবে তাই না আচ্ছা এখন আমরা একটু দেখি আমরা হচ্ছে এই ইমেজটাকে কিছু হ্যাঁ না দেখুন এটা স্যার 15 মিনিট পর একটা কি মনে করাই দেওয়ার জন্য বলছিলেন আমরা এখন কাজ করি তো আমরা এখন ইমেজটা জাস্ট যখন শেষ হয়ে যাবে তখন আমরা ইমেজ এসইও করব ইমেজ এসইও করার জন্য ফাইল থেকে ফাইল ইনপুটে যাব আর আমরা তখন এটাকে ট্যাগ দিয়ে দিব কিওয়ার্ড দিয়ে দিব লাইক আমাদের ইমেজ রিচার্জ আমরা ইমেজ রিচার্জ রিচার্জ ইমেজ এডিটিং এডিটিং এরপরে অবজেক্ট রিমুভ রিমুভ ঠিক আছে এরকম আমাদের ট্যাগ গুলো অনেকগুলো ট্যাগ দিয়ে আমরা জাস্ট ফাইলটা সেভ করব ব্যাস কাজ মেনুবার থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা আচ্ছা এই ট্যাগটা আবার দেখেন তো ট্যাগ যেটা সেটা দেখেন এগুলো রে জিজেস আমাদের ট্যাগ না বাট ইমেজ কোথা থেকে এনেছেন আমি তো বুঝিনি হতে পারে এরপরে আপনার ইমেজ রিটাচ হতে পারে অবজেক্ট রিমুভ হতে পারে তাই না মানে ওই যে কোথা থেকে নিব এটা বলে কিভাবে এই অপশনটাতে কিভাবে এটা আপনি নিজে দিতে হবে ভাই কিওয়ার্ডটা নিব কিভাবে কিওয়ার্ড দেব তো ওই এটা ডকুমেন্টটা কিভাবে আনব ফাইল থেকে ফাইল ইনফো মেনুবারে ফাইল থেকে ফাইল ইনফো ওকে ওকে আচ্ছা गाइस এবার আমরা যাই বাংলা লেখাই তো বাংলা লেখার প্রথম শর্ত হচ্ছে আপনার বাংলা কিবোর্ড থাকতে হবে বাংলা লেখার প্রথম শর্ত আপনার বাংলা কিবোর্ড থাকতে হবে আচ্ছা বাংলা কিবোর্ড বলতে আপনারা কি বুঝেন বলুন তো বাংলা লেখা বাংলা কিবোর্ড থাকতে বলতে আপনি কি বুঝেন বাংলা কিবোর্ড বুঝেন বাংলা কিবোর্ড এখন বাংলা কিবোর্ড যদি আমার না থাকে আমার কিবোর্ডে যদি বাংলা লেখা না থাকে তাহলে আপনি কিনে নেবেন 200 টাকাটা একটা কিবোর্ড কিনে নেবেন অর্থাৎ কি বাংলা কিবোর্ড লাগবে এক নম্বর শর্ত আর সফটওয়্যার নালে তো আপনি লিখতেই পারবেন না তাই না তো বিজয় বিজয় 52 সফটওয়্যারটা আপনি সুন্দর করে ওপেন করবেন এখন বিজয় 52 সফটওয়্যারটা আপনার কাছে নাই বা থাকলেও আপনার কাছে লাইসেন্স চাই চাই থাকলেও আপনার কাছে ট্রায়াল পিরিয়ড শেষ তখন কি করবেন তো তখন আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে সুন্দর করে বিজয় ক্র্যাক সহ ডাউনলোড করে নেবেন বিজয় নাই এরকম কেউ আছেন বিজয় নাই জি ভাই আমার নাই আমরা অব্রো অব্রো ইউজ করতেছি অব্রো চলবে বিজয় আছে অব্রো আছে সবই আছে ভাই কাজে লাগবে না অব্রো নিজের কাজে লাগবে অন্য কোন প্রতিষ্ঠানের কাজে লাগবে না এই জন্য বিজয় দিয়ে করতে হবে আপনারা দেখবেন দেখা সুন্দর করে এই লিঙ্কে যাবেন এখানে লিঙ্ক আছে সেই লিঙ্ক এর মধ্যে বিজয় লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন আমি আপনাদের চ্যাট বক্সে জুমের চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি একজন কপি করে এটা কি এসে দিয়ে দেন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন ঠিক আছে এখানে আছে কোড এখানে আছে কোড দিয়ে দিছি আমি আচ্ছা এবার আসেন এই এখানে ঠিক একই রকম আরেকটা ভিডিও আছে সেটা হলো বিজয় কিভাবে লেখালেখি করবেন ওই ভিডিওটা যেখানে আছে ওর আশেপাশে আরেকটা ভিডিও আছে বিজয় কিভাবে লেখালেখি করবেন তাছাড়া আমরা তো আজকে দেখতেছি আচ্ছা এখন লেখালেখি করার জন্য আপনার বিজয় সফটওয়্যার ওপেন থাকা লাগবে বিজয় সফটওয়্যার ওপেন আছে না আছে সেটা আপনি কিভাবে বুঝবেন ভাই আমার কম্পিউটারে বিজয় ইনস্টল করা আছে কিন্তু বিজয় ওপেন করা আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো এক নম্বর হলো উপরে এই যে বারটা শো করা এটাকে বলে কি টপ টপ বার বলে উপরে টপে এই বারে শো করা
এখন এটারে যদি আপনি কাটে দেন তাহলে তো শো করতেছে না কিন্তু বিজয় কাটে নাই বিজয় কিন্তু এখন অ্যাকটিভ আছে কারণ বিজয় এই যে নিচে এখানে অ্যাকটিভ আছে বিজয় আচ্ছা এখান থেকে না এমপ্লয়টা কেটে দিছি তো বিজয় অ্যাকটিভ আছে কি নাই এটা আপনি দেখবেন কিভাবে এক নাম্বার হলো উপরে টপবারে দেখবেন না পেলে নিচে এই যে প্যানেল আছে যেখানে নেটের পাশে যে প্যানেল আছে এখানে হিডেন আইকনগুলো থাকে তো হিডেন আইকনের মধ্যে দেখবেন আর যদি হিডেন আইকন না থাকে শো আইকনের মধ্যে মানে বাইরে থাকে শো আইকন আর এখানে হলো হিডেন আইকন এখানে থাকে যদি এখানে থাকলে থাকলো না থাকলে এটা হিডেনের মধ্যে থাকে তো বিজয়টা ওপেন যদি না থাকে বিজয় ওপেনটা করে নিতে হবে তো এখান থেকে আমি বিজয় ওপেনটা করে নিলাম আপনারা সার্চ করে করতে পারেন অন্যভাবে করতে পারেন বিজয়টা আমি ওপেন করে নিলাম তো বিজয়টা আমার এখানে আছে এই বিজয় এখানে আছে এখানেও আমার থাকতে পারে বা আমি যদি এখান থেকে ধরেন লেখালেখি করার জন্য আমাদের একটা একটা ফন্ট আছে যে ফন্টের নাম হচ্ছে সুতনয় এমজে যে ফন্টের নাম সুতনয় এমজে এখন আপনারা আমাকে বলেন যে আপনারা এই ক্যারেক্টার প্যানেলটা আনতে পারেন কিনা এই যে একটা ক্যারেক্টার প্যানেল আছে আমার সামনে এই প্যানেলটা কি আপনারা আনতে পারেন এই যে ক্যারেক্টার প্যানেল এই প্যানেলটা আনতে পারেন জি ভাই জি ভাই জি ভাই উইন্ডো থেকে আনা যায় মানে এটা কিভাবে আনে উইন্ডো থেকে ক্যারেক্টার হ্যাঁ উইন্ডো থেকে টাইপে গিয়ে টাইপ করে ক্যারেক্টার প্যানেল ক্যারেক্টার টাইপ থেকে ক্যারেক্টার প্যানেল ঠিক আছে প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল তাছাড়া এটা একটা শর্টকাট আছে কিবোর্ডের কন্ট্রোল টি ঠিক যেমনটা কন্ট্রোল টি যে ট্রান্সফর্ম ওই রকম ভাবে কন্ট্রোল টি দিলেই হয় তবে সেই ক্ষেত্রে কোন একটা লেখা আমাকে সিলেক্ট রাখতে হয় যেমন ধরুন এখানে আমার লেখা আছে এই লেখাটা আমার সিলেকশনে আছে মানে কার্সরটা সিলেক্টেড এ আছে যখন সিলেকশনে থাকবে তখন আমি যদি কন্ট্রোল টি দেই তখন আমার এই প্যানেলটা আসে বা যায় তখন এটা আসবে বা যাবে ঠিক আছে কন্ট্রোল টি দিলে তো কন্ট্রোল টি দিলে এটা শর্টকাট আর তাছাড়া এটা যদি আমার না থাকে আমি আনতে পারবো আমাদের মেনু বারের মধ্যে টাইপ টাইপ থেকে প্যানেল প্যানেল থেকে ক্যারেক্টার প্যানেল এখন আসি এই প্যানেলের মধ্যে আমার লেখা আছে ফন্টের নাম কি ভাই এখানে ফন্টের এই মুহূর্তে আমার ফন্টের নাম কি এই মুহূর্তে যেটা লেখা আছে এটা নাম কি আরে লেখা আছে আমরা দেখতেই পাচ্ছি এরিয়াল এরিয়াল এই ফন্টটা আগেই সার্চ করে নেবেন এস ইউ টি সুতনয় এস ইউ টি আর ভাই আমার তো কম্পিউটারে সুতনয় এমজে নাই হ্যাঁ আপনার কম্পিউটারে নাই কারণ আপনার কম্পিউটারে বিজয় সফটওয়্যারও নাই সুতনয় এমজেও নাই আপনি যদি বিজয় সফটওয়্যারটা ডাউনলোড করেন ইনস্টল করেন তাহলে অটোমেটিক আপনার কম্পিউটারে সুতনয় এমজে ইনস্টল হয়ে যাবে বাট তারপরেও সুতনয় এমজের অনেকগুলো ফন্ট মিসিং থাকতে পারে তখন গুগল থেকে ডাউনলোড করে নিতে হয় কারণ সুতনয় এমজে একটা দুটো না সুতনয় এমজের অনেকগুলো 12-13টা ফন্ট ফ্যামিলি থাকে 8-10টা ফন্ট ফ্যামিলি থাকে তো সবগুলোকে একসাথে পেতে হলে আপনাকে অনেক সময় গুগল থেকে ডাউনলোড করে নিতে হতে পারে বাট নরমালি বিজয় সফটওয়্যার যখন আপনি ডাউনলোড করবেন ইনস্টল করবেন তখন বিজয়ের মধ্যে এটা ইনক্লুডেড থাকে বুঝতে পারছি আচ্ছা এবার আমরা এখানে যে ফন্টের নামটা আছে আমরা নামটাকে চেঞ্জ করব তো আমরা এখানে ফন্টের যে আমরা সুতনয় এমজি এস ইউ টি আগে দিলাম দিয়ে আমরা সুতনয় এমজি এর মধ্যে একটা ফন্ট দিলাম দেওয়ার পর আমরা এই যে টাইপে গেলাম টাইপে যেখানে ক্লিক করলাম লিখব লেখার জন্য আমরা প্রস্তুত কিন্তু আমার এখানে আছে উপরে ইংলিশ আমি যদি এখানে লিখি তাহলে আমার লেখাগুলো হবে না কেন হবে না জানেন আমি দিতেছি কিবোর্ডের ধরেন এইচ এইচ এর মধ্যে আছে ব আর ভ আপনারা সবাই একটু দেখেন তো এইচ এর মধ্যে কি আছে ব এবং ভ আছে আমার কিবোর্ডের মধ্যে আপনার কিবোর্ডের মধ্যে কি আছে এইচ এর মধ্যে ভ ভ আর ভ আছে ভাইয়া কি আছে চ আর ছ ওয়ের মধ্যে আছে চ আর ছ এখন আমি যদি এখন ওয়াই চাপ দেই তাহলে ওয়াই এর মধ্যে কি আছে ওয়াই এর মধ্যে যেটা আছে সেটা তো আসার কথা ছিল ওয়াই এর মধ্যে যেটা আছে সেটা তো আসার কথা ছিল কিন্তু আমি দিলাম ওয়াই ওয়াই এর মধ্যে চ ছ আছে কিন্তু আসলো রশ্মুকার কেন আসছে রশ্মুকার কারণ হচ্ছে উপরে ইংলিশ আপনি কিবোর্ডটা চেঞ্জ করুন আপনি উপর থেকে চেঞ্জ করুন কিবোর্ডটা চেঞ্জ করতে হবে তো আমাকে ফার্স্ট কাজ হইতে হইতেছে এখানে সুতনয় এমজে দেওয়া অর্থাৎ এরিয়াল আছে এরিয়ালটা চেঞ্জ করে সুতনয় এমজে দেওয়া এস ইউ টি দিলেই চলে আসতেছে সুতনয় এমজে দিলাম দেওয়ার পর আমি কি করবো নতুন একটা ল্যান মানে টেক্সট নিবো নতুন একটা টেক্সট ল্যান নিবো এখানে ক্লিক দিলাম ওকে ফাইন এবার এই যে এখানে ইংলিশ আছে ইংলিশের জায়গায় বিজয় ক্লাসিক দিব এই বিজয় ক্লাসিক দিয়ে এখানে এনে লেখা শুরু করবো
লিখি ফয়সাল, একজনের নাম হলো ফয়সাল, তাহলে ফ, ফ আছে কোথায়? ফ আছে আমাদের আর এর মধ্যে, তাহলে আমরা আর এর মধ্যে ফ দিব, কিন্তু আসতেছে ফ, কেন টিপ চাপা না শেপ চাপ হবে এখানে? আর এর মধ্যে প আছে আবার ফ আছে, তো প হচ্ছে নিচে অর্থাৎ নরমালি প, কিন্তু শিফট ধরলে আসবে ফ, কারণ ফ আছে উপরে, এটা শিফট ধরতে হয়, এ আসলো ফ। এবার অন্তস্থ, অন্তস্থ আছে ডাব্লু তে, ডাব্লু এর মধ্যে দিলে তো আসতেছে বর্গ অন্তস্থ জ, কিন্তু অন্তস্থ আছে উপরে, তাহলে শিফট ধরে দিলাম। এরপরে আছে দন্তস্ব, দন্তস্ব আছে কোথায়? দন্তস্ব আছে কোথায় খুঁজে নিন, এনে আচ্ছা এমএ আছে, এমএ আছে, এমএ, এই জিনিসগুলোর জন্য আমাদের কিবোর্ড লাগবে, দন্তস্ব আছে এই যে এনে, এদের এদের মধ্যে, এই জন্য কিবোর্ড লাগবে, বুঝতেছি? বাংলা কিবোর্ড কেন লাগবে ভাই? ভুলে গেছি, কয়েকদিন দুই এক মাস আগে শিখছিলাম। আচ্ছা ভালো কিবোর্ড তো পাই না, ভালো একটা কিবোর্ডের ছবি খুঁজতেছি, পাইতেছি না। আচ্ছা এই যে এটা চলবে, এই যে এনের মধ্যে আছে দন্তস্ব, তাহলে আমরা এনের মধ্যে দিয়ে দন্তস্ব দিলাম। এরপর আকার, আকার আছে কোথায়? এফ এর মধ্যে আকার দিলাম, আছে কোথায়? ল আছে ভি এর মধ্যে, কিন্তু আসতেছে র, কারণ শিফট ধরতে হবে, তাই না? হচ্ছে ঘটনা, এই হলো বাংলা লেখা। এখন বাংলা লেখার সব থেকে ইজি মাধ্যম এটাই, যে যত মাধ্যমে শিখে না যত যাই বলেন সব থেকে ইজি এটাই, সেটা হলো জাস্ট আপনি এখান থেকে আগে থেকেই সিলেক্ট করে রাখবেন, আগে থেকেই ফন্টটা চেঞ্জ করে রাখবেন, ঠিক যেমনটা আমি দেখাইছি। দরকার হলে ভিডিওটা আবার দেখে নেবেন, ভিডিও তো রেকর্ড হচ্ছে, তো আপনি এখান থেকে আগে থেকেই দেখে নেবেন। আচ্ছা আমরা ধরেন সুতনো এমজের জায়গায় বাংলা 41 ফন্ট গুলো ডাউনলোড করছি, হ্যাঁ, তো ওইটা সিলেক্ট করলে তো বাংলা লেখা হবে না? অবশ্যই হবে, যেমন আপনি ফয়সাল এখন ফয়সালের এটা সিলেক্ট করে আপনি এখন বাংলা লেখা ফন্ট আনতে চান, কিন্তু বাংলা ফন্ট এখানে নাই, কম আছে, তাই না? সুতরাং এমনি যেমন একটা, এরপরে দেখেন আমার এখানে আরো কয়েকটা আছে, যেমন ধরেন এইটা, এটা একটা হলো কি ব্রহ্মপুত্র এমজে, এটা একটা ফন্ট, তাই না? এই একটা ফন্টে বাংলা আসলো, এরপরে আমি যখন ওইটাকে সিলেক্ট রাখতে হবে, ওইটাকে সিলেক্ট করে আমি ধরেন এই যে এখানে হচ্ছে চন্দ্র কি চন্দ্রবাতি, চন্দ্রবাতি এমজে, চন্দ্রবাতি এমজে, এরপর হলো ঢাকার, ঢাকার চিতি, ঢাকার চিতি এমজে, ঢাকার চিতি এমজে, এরপর হলো ধলেশ্বরি, ধলেশ্বরি এমজে, ঠিক আছে? এরকম অনেক আছে, অনেক ফন্ট আছে, এগুলো ইনস্টল করে নিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, আমার বাংলা লেখাটা আসে না, আপনি যেভাবে বলছেন সেভাবে করছি, কিন্তু বাংলা আসতেছে না ঠিকভাবে। স্ক্রিন শেয়ার করুন, আমরা আপনাদের দেখে আসি কেন আসে না। আচ্ছা এখন কথা হচ্ছে, সব কথার এক কথায় বাংলা লেখাটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা গভর্নমেন্ট জব করবেন বা গভর্নমেন্ট কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন বা বিভিন্ন বাংলাদেশি অফিসে যারা জব করতে চান তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলা লেখা সবাই পারে না। যেমন আমি নিজেও কিন্তু বাংলা লেখা এক্সপার্ট না, যেমন আমি ফয়সাল লিখছি ঠিকই, কিন্তু ফয়সাল লিখতে আমার যে কয় সেকেন্ড সময় লাগছে, ধরুন আমার ফয়সাল লিখতে 30 সেকেন্ড সময় লাগছে, আমার ইংলিশ লিখতে এই 30 সেকেন্ড সময় লাগতো না, ইংলিশ লিখতে আমার সময় লাগতো 10 সেকেন্ড, তার মানে বাংলায় আমি 20 সেকেন্ড পিছিয়ে আছি। তো বাংলায় আমার পিছিয়ে থাকার কারণে আমার দেখা যাচ্ছে কোনো একটা জব হইলো না। তো এই কারণে যারা দেশেও জব করতে চান, দেশের কাজ করতে চান, বা যারা বিভিন্ন কোম্পানিতে জব করতে চান বা বাংলাদেশের ক্ষেত্রে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সো আপনাদের বাংলা লেখাটা অবশ্যই প্র্যাকটিস করা উচিত। আর যদি নিজেদের টিম থাকে যে ভাই আমার বাংলা লেখা শেখা লাগবে না, আমার তমক বাংলা লিখে দেয়, যেমন আমাকে আশরাফুল বাংলা লিখে দেয়, নূর আলম বাংলা লিখে দেয়, নূর আলম আশরাফুল এরা টাচ টাইপিং পারে, এরা চোখ বন্ধ করে বাংলা লিখতে পারে, তো এরা আমাকে লিখে দেয়, এজন্য আমার নিজের লাগে না আমাকে বলে। হ্যাঁ বিলাল ভাই, যে অনেক এরকম, তো এরকম অনেকে আছে। তো আমি যেটা করি সেটা হলো, ধরুন আমার একটা বাংলা কাজ, আমি একজনকে বললাম যে ভাই আপনি বাংলা লিখে দেন, সে আমার লেখা পাঠিয়ে দেয়, তারপর আমি ঝটপট করে আমি কাজটা জাস্ট করে দিই। বাংলা কাজগুলো হলে আমি এরকম করি, কারণ বাংলা টাইপিং আমি নিজে করতে চাই না। বলেন, ধরেন আমি হচ্ছে এমএস ওয়ার্ডে লিখলাম বাংলাগুলো, অব্র দিয়ে লিখলাম, হ্যাঁ, ওইখান থেকে যদি কপি করে আনি এখানে দেই তাহলে কি হবে? হবে না, হবে না, যদি আপনি অব্রতে লেখেন তাহলে হবে কেন? যদি আপনি ওখানে বিজয় লিখতেন তাহলে হইতো, তো ফন্টে মিলবে না ভাই, অব্র কপি পেস্ট করে আনলে ফন্টে মিলবে না, সেটাই। ও এই জন্য আপনাদের অব্রর কথা একটু ভুলে যান, অব্রর আপাতত একটু পজ রাখেন, পজ রেখে একটু বিজয় নিয়ে কাজ করা শুরু করেন। ওকে ওকে, জি এবার বাংলা ওয়েবসাইট জন্য, বাংলা ফ্রন্ট জন্য কোনো ওয়েবসাইট আছে? বুঝি নাই, লন্ত্রিপুর আবার বলেন। বাংলা ফ্রন্ট, বাংলা ফ্রন্ট, বাংলার ফ্রন্ট আপনি পাবেন কোথায়? তাই না, প্রশ্নটা তো এটাই।
লিপিকোর একটা আছে আমি জানি, ওটা স্যার আর কোনো আছে কিনা? আচ্ছা বাংলা ফন্টের জন্য আমি একটা লিংক পাঠাচ্ছি আপনাদের গ্রুপে, আমি আপনাদেরকে একটা লিংক পাঠাই দেই, চারটে সাইট দিয়ে দিচ্ছি, মানে বিভিন্ন সাইট তো আছে তাই না, তুমি গুগলে সার্চ করলে বিভিন্ন সাইট আসে, তো আমি যে চারটে সাইট ইউজ করি সেই চারটে সাইট আমি পাঠিয়ে দিচ্ছি। ভাই স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, স্ক্রিন শেয়ার করতে পারছেন না, ঝটপট আর 5টা মিনিট পরে আমি লিংকটা কেটে দিব, ঝটপট স্ক্রিন শেয়ার করেন যার যার প্রবলেম। আচ্ছা মোটামুটি আমাদের ফটোশপ সফটওয়্যার কথা ছিল, মোটামুটি ফটোশপ সফটওয়্যার আমাদের শেষ, আর হচ্ছে আমাদের টপিকটা আমরা আমরা ইয়ে দেখব, আমাদের মডিউলটা দেখি আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আগামী কাল আমরা মডিউল স্যার ওই মডিউলটার মধ্যে কালার কোথায় কিন্তু উনি বাংলা করেই নাই। হ্যাঁ আচ্ছা ওই আমার মডিউলটা আমরা আগামী কাল দেখব, দেখে দেখব যে কোথাও কোথাও আমাদের কি কি জিনিস মিসিং গেছে বা কোন কোন জিনিস আমাদের করা হয় নাই বা কোন কোন জিনিস আমরা রিপিট করব, সেই জিনিসগুলো আমরা দেখব আগামী কাল, এবং এবং আমরা হচ্ছে প্রজেক্ট করব, ঠিক আছে, আমরা কিছুদিন মানে কালকের পর থেকে প্রজেক্ট করব, আর হচ্ছে প্রজেক্ট জমা দেওয়ার ডেট ডেট কিন্তু শেষ হয়ে আসছে, আর মনে হয় 4-5 দিন সময় পাবেন আপনারা। হ্যাঁ এবার ফয়সাল ভাই একজন একজন করে কথা বলি, ফয়সাল ভাই বলেন স্যার কোন প্রজেক্ট বলতেছিলাম যে ওই যে সোয়াসটা দেখানোর জন্য বলছিলাম যে কালার সোয়াস মানে কিসের ব্যাপারটা আবার বলেন তো, ওই কালারে কালারে দেখান 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 আগে, এই যে বে আমার একটা প্রশ্ন আছে, ওই যে অ্যাডোবির কালার একটা আছে না উইন্ডোজ এর ওইখানে যে অনেকগুলো কালার একটা ইয়া নিতে পারি গ্রুপ নিতে পারি কালারের, এই উপরে তো বাংলা করাই হয় নাই যে বানর যে ইয়াটা বারটা ওইখানে দেখেন ইংলিশ করে রাখছে আপনারা সবগুলো দেখতেছি স্ক্রিন দেখতেছি ফয়সালের, ফয়সাল আপনার হচ্ছে ভুল হয়েছে বাংলার ক্লাসিক দেন নাই, হ্যাঁ ভাই এখন ইয়ে দেন আবার এখানে ক্লাসিক দিয়ে আসেন, ওখান থেকে বিজয় ক্লাসিক দেন, এবার এই ফন্ট না, এই ফন্টটা হবে না, ওই ফন্ট হবে না, আচ্ছা আচ্ছা করেন করেন লিখেন আবার লিখেন এখন হবে, ওকে হচ্ছে FMD ফয়সাল মানে আপনার প্রবলেমটা হচ্ছে আপনি উপরের ওই বিজয় ক্লাসিকের ওখানে ওই ইংলিশটা রাখতেছিলেন এই কারণে হচ্ছে না। হ্যাঁ এরপর আরেকজন কি প্রশ্ন ভাইয়া বলেন, আমি বিজয় করছি তারপর আসতেছে না এখানে, স্ক্রিন শেয়ার করে দেখান ভাই, স্ক্রিন তো শেয়ার করা আছে, আপনি কি ভাই এটা কত কেন আমার দেখলাম হইতেছিল না ভাই, ফর লিখলে ফর আসে না, আচ্ছা আবার আবার যান সুতনা এম জে, ওকে সবকিছু ঠিকঠাক, আমি ফর লিখছি জ চলে আসছে ভাই, জ চলে আসছে, আপনার সফটওয়্যারটা কোন ভার্সনের, পোর্টেবল সফটওয়্যারটা আমার ভাই, পোর্টেবল পোর্টেবলটা বাদ দেন, পোর্টেবলটা বাদ দিয়ে এসে আসেন রেগুলার সফটওয়্যারে আসেন, হঠাৎ করে ব হিসিকের সহ আমরা ড হয়ে গেল, সেটা কি আমি এরকম নাম দিয়ে বানাইছি, তো প্রবলেমটা হইলো কি মঞ্জুরুল মানে আমাদের পোস্ট মডেল মানে একটা ছবিকে কিভাবে কাল্পনিক জগতে নিয়ে যাব, একটা ছবিকে কাল্পনিক জগতে পোস্ট মডেল আছে আমি যে ওয়েবসাইটটা বানাইছি তো এরকম এরকম হয়েছে, কিন্তু আমি যখন ভিউ মোডে যাই তখন এই যে এই ফটোগুলো ইমেজ গুলো আসে না, যেমন আমি এইখানে যে ইমেজ গুলো সেট করছি আমার এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, তো সেই আমার কাজগুলো আসতেছে না এইখানে যখন আমি ভিউ মোডে যাইতেছি,
এখানে দেখাইতে শো করতেছেন। আচ্ছা app.me মূলত একটা ফ্রি, তাই না? ফ্রি একটা জিনিস যেটা আপনাকে একটা নাম দিচ্ছে, তো এখানে এত সুবিধা পাওয়া যায় না আর কি, বুঝছেন? কিছু সুবিধা আছে বাট অনেক বেশি সুবিধা চাইলেও এখানে পাবেন না, তখন আপনাকে টাকা দিয়ে কিনতে হবে কিছু জিনিস, সেটাই অফ করে রাখবেন। সেখানে আমার অন্যান্য ওয়েবসাইট গুলো আছে যেমন গিটহাবে পাবলিশ করা আছে, তো আমি কি এগুলা ব্যবহার করতে পারবো আমার প্রয়োজনের খাতিরে? অনেক ভাই লাস্ট প্রশ্ন করেন করেন অনেক ভাই, আমি আপনার স্ক্রিন দেখতেছি। হ্যাঁ ভাই, আমি আমি করি, আপনি দেখেন বলেন। আপনার বিজয় কোথায়? বিজয় মনে হয় বিজয়টা নাই। আপনার বিজয় কই? আচ্ছা আমার বিজয় বিজয়টা ওপেন করেন, উপরে নিয়ে আসেন, টপ পারে নিয়ে আসেন। আপনি হচ্ছে উনি হলো শুধুমাত্র স্ক্রিন শেয়ার করছে ফটোশপের স্ক্রিন, উনি অন্য স্ক্রিন শেয়ার করে নাই, যে কারণে ঘর ঘর দেখা দিচ্ছে, তাই না? ওখানে সোয়াস টপবার আছে না, ইঞ্চের দিকে নিচের দিকে সোয়াস টপবার আছে না? সোয়াস টপবার দিছেন না? আবার ইয়াটা স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করা আছে, আপনি ম্যাক্সিমাইজ থেকে আপনি নরমাল ইয়া করেন, মিনিমাইজ করেন, মিনিমাইজ করে আপনি দেখেন আসে কিনা। আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন, স্ক্রিনটা আবার শেয়ার করেন। হ্যাঁ করছি। হ্যাঁ সিরিয়াল সহ আছে আর অবরোধে টোটালি আনইনস্টল করে ফেলেন, যারা এরকম ইতে পড়বেন লাইক অবরোধ আছে, বিজয় আছে, পারতেছি না, দুইটা এলেবেল হয়ে জিতেছে, তারা অবরোধে আনইনস্টল করবেন। আর বিজয়ে ক্লিক দেন, বিজয় দেখা যাচ্ছে আসতেছে অগ্র নিচে। আচ্ছা এখান থেকে খুঁজে লাভ নাই, এখানে নিচে আসেন, টপ বারে আসেন, নিচের বারে আসেন। আচ্ছা আপনারা আপনাদের যে সাব গ্রুপ, হ্যাঁ তো টপ বার, টপ বারে ক্লিক দেন, টপ বারে উপরে আসবে। হ্যাঁ ভেরি গুড। এবার ওখানে ইংলিশের জায়গায় ক্লাসিক দেন। হ্যাঁ এবার এবার টাইপে যে টাইপে যে এখানে লেখালেখি শুরু করে দেন, যান লেখেন। কেন আচ্ছা ঠিক আছে, আপনি হলো ওই বিজয় 2017 আনইনস্টল করে 2016 ইনস্টল করে সেম ভাবে ক্লাসটা করবেন, না হলে গ্রুপে মেসেজ দিবেন, সবাই হেল্প করবে, আর না পারলে আগামীকাল তো ক্লাস আছে। সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাস পর্যন্ত, আগামীকাল আমাদের আবার কথা হবে, আগামীকাল আবার প্রবলেম সলভ করা হবে, অলরেডি 4:34 বাজে, আর গ্রুপে কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক গুলো করে নেবেন। আর গোবিন্দ কীর্তনী, আপনার এখানে ফেসবুক রিলেটেড প্রবলেম, ট্রাইং টু ক্রিয়েট অ্যাকাউন্ট ফর আ বিজনেস, বিজনেস কেন, বিজনেস অর্গানাইজেশন কেন, আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার নিজের জন্য, এখানে বিজনেস এর মধ্যে ক্লিক দিচ্ছেন কেন, একটু অ্যাকাউন্ট ভালোভাবে খুলেন, দরকার হলে ইউটিউবে টিউটোরিয়াল দেখেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে না পারলে এটা কিন্তু দুঃখজনক ব্যাপার, ইউটিউবে টিউটোরিয়াল দেখেন। সবাইকে ধন্যবাদ।